সো দেখুন, আমরা টিস্যু কালচার পড়ছিলাম। টিস্যু কালচারের ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের প্রেক্ষাপট বা যে কোনো দেশের প্রেক্ষাপটে টিস্যু কালচার অনেক গুরুত্বপূর্ণ। এমন একটা উদ্ভিদ যেটা বাংলাদেশে হয় না, সেটা আমি বাংলাদেশে হওয়াতে চাচ্ছি, যে বাংলাদেশে ব্যাপক চাহিদা, সেরকম একটা উদ্ভিদ বাংলাদেশের প্রকৃতিতে হচ্ছে না। তো আমি সেটাকে টিস্যু কালচার প্রক্রিয়া বাংলাদেশের উপযোগী করে তুলতে পারি, বা টিস্যু কালচার প্রক্রিয়া সেটা বাংলাদেশ উৎপাদন করতে পারে। এরকম একটা উদ্ভিদ হচ্ছে স্ট্রবেরি। বাংলাদেশে মানুষ কেন জানি খুব স্ট্রবেরি পছন্দ করে, বিশেষ করে মেয়েরা তো স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, স্ট্রবেরি ফ্লেভারের চকলেট, স্ট্রবেরি ফ্লেভারের সব সব স্ট্রবেরি ফ্লেভার লাগবে মেয়েদের। ছেলেরাও হচ্ছে যে অনেকে স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে, বাট স্ট্রবেরি ফলটা আমার কাছে ভাল লাগে না, কেন জানি তিতা, মানে কেমন জানি স্ট্রবেরি ফলটা লাগে। সো যেমন বাংলাদেশে আগে স্ট্রবেরি হতো না, তো টিস্যু কালচার প্রক্রিয়া স্ট্রবেরিটাকে বাংলাদেশে প্রথমে তৈরি করা হয়েছে, আস্তে আস্তে সেটাকে বাংলাদেশের পরিবেশের সাথে অ্যাডাপ্টেশন করা হয়েছে, তারপর হচ্ছে যে আস্তে আস্তে স্ট্রবেরিটা বাংলাদেশে জন্মানো শুরু হয়েছে। আমরা টিস্যু কালচার প্রক্রিয়া পড়ছি না, এখন আমরা পড়বো টিস্যু কালচারের প্রয়োগ। আচ্ছা দেখো, তো আমরা যেটা বলছিলাম যে আমরা কি পড়বো, আমরা আজকে টিস্যু কালচারের প্রয়োগ পড়বো, কোথায় কোথায় আমরা টিস্যু কালচারের প্রয়োগ করছি সেটা আমরা আজকে দেখবো। তো আজকে আমরা দেখবো হচ্ছে টিস্যু কালচারের প্রয়োগ, কোথায় কোথায় আমাদের টিস্যু কালচারের প্রয়োগ হচ্ছে, টিস্যু কালচারের প্রয়োগ কি হচ্ছে, আমাদের টিস্যু কালচারের প্রয়োগ কোথায় কোথায় হচ্ছে। তো দেখো, টিস্যু কালচারের প্রয়োগ বলতে আমাদের কি বোঝায়, টিস্যু কালচারের প্রয়োগ বলতে বোঝায় যে আমরা কোন কোন ক্ষেত্রে টিস্যু কালচার ব্যবহার করছি। এক নম্বর ক্ষেত্র হচ্ছে যে একদম তুমি টিস্যু কালচার ইজ ওয়ান কাইন্ড অফ ক্লোনিং, যে ধরো তুমি iPhone 12 কিনে হচ্ছে যে একদম গুলিস্তানে, যেমন গুলিস্তানে বিক্রি করে না, যে iPhone 12 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে iPhone 12 বিক্রি করে, ক্লোন, একদম সেম টু সেম A to Z দেখতে হচ্ছে, ক্লোনিং ফোন ব্যবহার করে। সো হচ্ছে যে এটা আমাদের একদম হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরিতে সাহায্য করে। নর্মালি আমাদের যখন হচ্ছে যে ক্রসিং ওভার হয়, যখন ম্যাটিং হয়, তখন নর্মালি কি হয়, নিষেকের ফলে কিন্তু বৈশিষ্ট্যের কিছুটা পরিবর্তন চলে আসে, তাই না, যে বৈশিষ্ট্যের পরিবর্তন চলে আসে কিছুটা, যদি নিষেক ঘটে সেখানে পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের। বাট যদি আমি টিস্যু কালচার করতেছি, তাহলে কি করতেছি, একটা টিস্যু নিচ্ছি, সেটাকে উপযুক্ত পরিবেশে বৃদ্ধি করতেছে, সেখানে হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি হচ্ছে। তাহলে এক নম্বর কি, হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন, বা এটাকে আমরা বলি মাইক্রো প্রোপাগেশন। তাহলে এক নম্বর টিস্যু কালচারের প্রয়োগটা হচ্ছে হুবহু মাতৃগুণ সম্পন্ন, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন, একদম মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন, একদম হুবহু মাতৃগুণ সম্পন্ন আমরা কি করি, চারা উৎপাদন করি, একদম A to Z মাতৃগুণ সম্পন্ন আমরা কি করি, চারা উৎপাদন করি, একদম A to Z মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন করা হয় এখানে আমাদের এই টিস্যু কালচার প্রয়োগে। আমরা কি দেখা যায় যে একদম যে এই নতুন উদ্ভিদের, যে আমাদের নতুন সৃষ্ট উদ্ভিদকে কি বলে বলতো, এই টিস্যু কালচার প্রক্রিয়া আমরা যে নতুন উদ্ভিদটা পাই, সেই উদ্ভিদটার নাম কি হয় বলো। তো আমরা যে অনুচারা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অনুচারা আছে, এই অনুচারার বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, যে অনুচারার বৈশিষ্ট্য আমাদের একদম মাতৃচারার মতো হবে, অনুচারার বৈশিষ্ট্য আমাদের একদম মাতৃগাছের মতো হবে, অনুচারার বৈশিষ্ট্য মাতৃগাছের মতো হয়, এবং এখানে অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়। আমরা দেখতে পাবো যে খুব অল্প সময়ে আমরা অধিক চারা উৎপাদন করতে পারি, অল্প সময়ে আমরা কি, অল্প সময়ে আমরা অধিক চারা উৎপাদন করতে পারি, অল্প সময়ে আমাদের কি, অধিক চারা উৎপাদন করি, অল্প সময়ে আমরা কি করি, অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়। এবং কিছু কিছু উদ্ভিদ আছে যাদের বীজ উৎপাদন করা সম্ভব না, যাদের বীজ হয় না, এরকম উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা টিস্যু কালচার করতে পারি। যেমন হচ্ছে কলার কথা চিন্তা করো, কলার কিন্তু বেশিরভাগ বিচি কলা, অল্প কিছু আছে, আর বেশিরভাগ কলাই হচ্ছে বিচি কলা না, দেখা যায় কলার ভিতরে কোনো বীজ থাকে না। বিচি কলা মানুষ কেমনে জানি খুব মজা করে খায়, আর দেখা যায় গ্রামে পাওয়া যায়, এখন খুব বেশি পাওয়া যায় না, সেগুলোর মধ্যে এরকম গোল গোল বিচি হয়, খুবই বিরক্তিকর লাগে আমার কাছে, মানুষ নাকি খুব মজা করে খায়। তো দেখা যায় যেসব উদ্ভিদে আমাদের বীজ হয় না, সেসব উদ্ভিদে টিস্যু কালচার প্রয়োগ করে আমরা গাছ তৈরি করতে পারি। যাদের হচ্ছে প্রাকৃতিক ভাবে বীজ হয় না, সেরকম গাছের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, প্রাকৃতিক ভাবে বীজ নেই, বীজ নেই এরকম উদ্ভিদ হচ্ছে থুজা আর সাগর কলা, দুইটা আছে, একটা থুজা আর একটা সাগর কলা, থুজা এবং সাগর কলা। থুজা কি আজকে ক্লাস শেষে এটার ছবি দিবে এই জায়গায় গ্রুপে, থুজা এবং সাগর কলা যে রয়েছে আমাদের, থুজা থুজা কি বলো, থুজা আর সাগর কলা যে রয়েছে এটা আমাদের দেখা যায়। আচ্ছা তো দেখো, তাহলে আমাদের প্রাকৃতিক ভাবে এই যে থুজা এবং সাগর কলা আছে, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রাকৃতিক ভাবে এদের মধ্যে কি নেই,
যাদের মধ্যে বীজ নেই, এই যে যাদের মধ্যে বীজ নেই তাদেরও যদি আমরা চাই যে তাদের থেকে নতুন নতুন সাগরকলা তৈরি করতে চাই, নতুন নতুন থুজা তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের এই ব্যাপারটা ব্যবহার করতে হবে। আমাদের বাংলাদেশে খাবারের কিন্তু ইউনিক কালচার আছে। তোমরা কাঁঠাল দেখছো, কাঁঠালের মাঝ বরাবর যে জায়গাটা থাকে ওইটাকে কি বলে, কাঁঠালের মুথা বলে না কি জানি বলে, এটা দিয়েও অনেকে হচ্ছে যে কি করে, এটা দিয়ে অনেকে হচ্ছে যে তরকারি রান্না করে। কাঁঠালের মাঝখানের যে মোচা না মুথা যাই বলে, সেটা দিয়ে অনেকে তরকারি রান্না করে, অনেক জায়গার অনেক ফেভারিট। তারপর কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয়, অনেকে হচ্ছে যখন কাঁঠাল থাকে তা কাঁঠাল না খা, কাঁঠালের বিচি দিয়ে তুমুল রান্না বান্না চলে। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু আমরা ভ্যারাইটিস অফ ফুড, আমাদের নানা জায়গায় ভ্যারাইটি, যেমন বরিশালের দিকে ওরা নারিকেল দিয়ে সবকিছুর মধ্যে নারিকেল দিয়ে যে কি কি খায়, ভয়াবহ ব্যাপার স্যাপার। আচ্ছা, তারপর 2 নম্বরে যে ব্যাপারটা দেখো সেটা হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। কি করতে পারি আমরা, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করতে পারি। 2 নম্বরে দেখো যে আমাদের রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি আমরা কি করি, আমরা রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করতে পারি। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি কি করি আমরা, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। তো রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি বলতে কি বোঝায়, ধরো আমি যদি হচ্ছে যে অনুচার মাতৃ গাছটা যদি রোগমুক্ত হয়, যদি আমরা দেখতে পাই মাতৃগাছ রোগমুক্ত হয়, তাহলে আমাদের হচ্ছে যে অনুচারাটাও আমাদের অ্যাজ সিম্পল অ্যাজ ইটস, অনুচারাটা আমাদের কি হবে, রোগমুক্ত হবে। অনুচারাটা আমাদের কি হবে, অনুচারটা আমাদের রোগমুক্ত হবে। মাতৃগাছ রোগমুক্ত, অনুচারও কেমন আমাদের, মাতৃগাছ রোগমুক্ত হলে অনুচারও আমাদের রোগমুক্ত হয়। মাতৃগাছ রোগমুক্ত তাহলে অনুচারা যে আছে আমাদের, অনুচারও আমাদের রোগমুক্ত হবে। মাতৃগাছ রোগমুক্ত তাহলে আমাদের অনুচারও কি, অনুচারও হচ্ছে যে আমাদের রোগমুক্ত হয়। মাতৃগাছ রোগমুক্ত আমাদের অনুচারা যে আছে, অনুচারা নিজেও কেমন হবে, অনুচারা নিজেও হচ্ছে যে আমাদের রোগমুক্ত হবে। তো তাহলে আমরা রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করতে পারি। তো আমি যদি বেছে বেছে ধরো এমন একটা উদ্ভিদ চুজ করলাম যেটা একদম রোগমুক্ত উদ্ভিদ, তাহলে আমাদের অনুচারাটাও একদম চোখ বন্ধ করে রোগমুক্ত হবে। সো এটা আমরা আনডাউটেডলি বলতে পারি। তারপর আসা যাক আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে যে চারা উৎপাদন। ধরো হচ্ছে যে আমরা এই প্রক্রিয়ায় এক্সেসিভ পরিমাণ চারা উৎপাদন করতে পারি, লাইভ টানা যায়, এখন সবসময় লাইভ টানা যায়, ফেসবুক থেকে লাইভ করবে, এখন আমি পাগল হয়ে গেছি ফেসবুকের যে লাইভ কোয়ালিটি, এই যে ধরো এখন যা দেখতেছো ফেসবুক থেকে লাইভে আসলে এত কিছু দেখতে পারতা, কেমন ফেসবুকের লাইভ কোয়ালিটি খুবই বাজে। আচ্ছা, তারপর দেখো 3 নম্বরে যেটা আমরা বলি যে চারা উৎপাদন। সো আমরা কি করতে পারি, টিস্যু কালচার প্রক্রিয়ায় প্রচুর চারা উৎপাদন করতে পারি। নর্মালি হচ্ছে চারা উৎপাদন করার বা যারা নার্সিং করে তাদের চারা উৎপাদন করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট। বা টিস্যু কালচার প্রক্রিয়াটা যদি আমি চারা উৎপাদন করি, যে টিস্যু কালচার একটা টিস্যু নিয়ে একসাথে কিন্তু অনেকগুলো চারা উৎপাদন আমি করতে পারতেছি, তো স্বল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়। এই জায়গায় আমরা কি দেখতে পাই যে স্বল্প সময়ে অধিক চারা উৎপাদন করতে পারি, এবং একই সাথে যে সকল উদ্ভিদের চারা উৎপাদন করা সম্ভব না তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা চারা উৎপাদন করতে পারতেছি এই প্রক্রিয়ায়। সো হচ্ছে আমরা স্বল্প সময়ে অধিক চারা কি, স্বল্প সময়ে অধিক চারা, তো এই প্রক্রিয়ায় আমরা কি করতে পারি, স্বল্প সময়ে অধিক চারা উৎপাদন করতে পারি। এবং হচ্ছে যে আমাদের যে সকল উৎপাদন, গাছ লাগানোর শখ আছে কারো, যে গার্ডেনিং করতে পছন্দ করো ছোটবেলার, ওইটা না, যে ছোটবেলায় যেমন লিখতা যে হোয়াট ইজ ইউর হবি, হবি লিখে আসতা যে আমার হবি হচ্ছে গার্ডেনিং করা, সবাই ভাই রে ভাই গার্ডেনিং করে, গার্ডেনিং করে মাটি দিয়ে কোদাল দিয়ে হচ্ছে নাকি তারা মাটি খোঁড়ে, খোঁড়ার কারণে নাকি তার বডি এখন এনার্জেটিক লাগে, আগে নাকি তার খুব দুর্বল লাগতো সে অসুস্থ হয়ে যেত, এখন তার পড়ার রুমের সামনে সে একটা গার্ডেন করছে, সেখান থেকে ফুলের সুবাস তার পড়ার টেবিলে আসে, উফ সুবাসের ঠেলায় সে হচ্ছে যে পড়ায় মনোযোগ বেড়ে গেছে তার। এগুলা ছিল আমাদের ছোটবেলায় গার্ডেনিং, গার্ডেনিং এর কথাবার্তা। কিন্তু যারা লেখে বেশিরভাগ জীবন হচ্ছে যে কোনোদিন গাছ লাগায় না, আরো গাছ ছিঁড়ে। তো স্বল্প সময়ে অধিক চারা উৎপাদন, এবং যে সকল গাছ থেকে আমাদের, যে সকল গাছ থেকে চারা উৎপাদন সম্ভব না, যে সকল গাছ থেকে আমরা দেখতে পাই চারা উৎপাদন সম্ভব না, যে সকল গাছ থেকে চারা উৎপাদন সম্ভব নয়, যে সকল গাছ থেকে আমরা দেখতে পাই, যে সকল গাছ থেকে চারা উৎপাদন সম্ভব নয়, আমরা দেখতে পাবো যে সকল গাছ থেকে চারা উৎপাদন সম্ভব নয় সেখান থেকেও চারা উৎপাদন, সেখান থেকেও চারা উৎপাদন, সেখান থেকেও চারা উৎপাদন, সেখান থেকেও চারা উৎপাদন, সেখান থেকেও চারা উৎপাদন। ঠিক আছে,
তাহলে আমরা দেখতে পাই চারা উৎপাদন করতে পারি, যেখান থেকে চারা উৎপাদন সম্ভব নয় সেখান থেকে টিস্যু কালচারে চারা উৎপাদন করতে পারি। ঠিক আছে, আসলে আমরা ছোটবেলা থেকেই মিথ্যা কথা বলে আসতেছি, আমাদের ছোটবেলা থেকেই অনৈতিকতা শেখানো হচ্ছে এই যে সব পড়ালেখার মাধ্যমে। তো আমরা আসলে ভালো হবো কোথা থেকে? আর মুখস্থ, আরে এই সে কি অবস্থা একটা, জীবনে গার্ডেনিং করিনি, গার্ডেনিং মুখস্থ করা লেখা লাগে না, কি একটা সিচুয়েশন। তারপর জিজ্ঞাসা করতে যদি এই বলো যে তোমার প্রিয় শিক্ষক কে, পোলাপান যে শিক্ষক ক্লাসে উপস্থিত আছে তার নামে, স্যার মাই ফেভারিট টিচার ইজ, হ্যাঁ যদি আসতো পরীক্ষা ফেভারিট টিচার তাইলে একদম ইংলিশ টিচারের নাম লেখা ভাষায় ফেলতো। তারপর হচ্ছে বিলুপ্ত প্রায় যে উদ্ভিদ রয়েছে সেই বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, যে আমাদের বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, বিলুপ্ত প্রায় উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো দেখা যায় যে ধরো তোমার বাসায় একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদটা বিলুপ্ত প্রায় উদ্ভিদ, পুরো পৃথিবীতে আর কোথাও নাই, তোমার বাসায় ন্যাশনাল জিওগ্রাফি থেকে তারপর হচ্ছে বিয়ার গ্রিলস থেকে শুরু করে সবাই তোমার বাসায় চলে আসছে যে এই বিলুপ্ত প্রায় উদ্ভিদ দেখার জন্য। কিন্তু বিলুপ্ত প্রায় উদ্ভিদের ব্যাপারটা হচ্ছে সেটা একবার যখন ফল দিবে, ফল দেওয়ার ফুল দিবে, ফুল ফোটার পর ওই গাছটা মারা যাবে। এখন তুমি কি করবা যে এই যে ধরো কালকে ফুল ফুটে গেল, গাছ মারা গেল, সো তাহলে ওই উদ্ভিদটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল না? সো এই জন্য আমরা কি করতে পারি, বিলুপ্ত প্রায় উদ্ভিদ থেকে টিস্যু কালচার প্রক্রিয়ায় কি করতে পারি, যে অনেকগুলা চারা উৎপাদন করে রাখতে পারি। অনেকগুলা চারা যদি উৎপাদন করে রাখতে পারি তাহলে আমরা কি করতে পারি, অনেকগুলা চারা উৎপাদন করে যদি ফেলতে পারি তাহলে আমাদের কিন্তু এইটা বিলুপ্তির হাত থেকে রক্ষা হয়, যে আমরা যদি যে এই বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, বিলুপ্ত প্রায় উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি করি যে এর টিস্যু কালচার প্রক্রিয়ায় যদি আমরা এর টিস্যু কালচার প্রক্রিয়ায় অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারি। টিস্যু কালচার প্রক্রিয়ায় কি তৈরি করতে পারি, টিস্যু কালচার প্রক্রিয়ায় হচ্ছে যে আমরা উদ্ভিদ তৈরি করতে পারি, টিস্যু কালচার প্রক্রিয়ায় উদ্ভিদ তৈরি করতে পারি, উদ্ভিদ তৈরি করে। তারপর আবার ছোটবেলায় লিখতে না যে টিসি চাও টিসি, তোমার আব্বু হচ্ছে যে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে চলে গেছে, এখন তোমার এখানে কেউ নাই, তুমি এক আত্মীয়র বাসায় অনেক কষ্ট করে ওই আত্মীয়র বাসায় থাকো, সে আত্মীয় বাসায় থাকতে তোমার অনেক কষ্ট হচ্ছে, এত দূর থেকে যাতায়াত করে আসা যাওয়া পড়ালেখা করা তোমার পক্ষে সম্ভব না, তো এগুলা লিখতে না তোমরা, যে তোমরা হচ্ছে টিসি চাও টিসি টিসি কি। তারপর হচ্ছে টিস্যু কালচার প্রক্রিয়ায় আমরা এই উদ্ভিদ তৈরি করি। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে বন্য তালিপাম, বন্য তালিপামটা বাংলাদেশে শুধুমাত্র, বন্য তালিপাম, তো বন্য তালিপাম যেটা আছে এই বন্য তালিপামটা শুধুমাত্র, হ্যাঁ মাবিয়াদের ছাদ দেখে আমাদের অনেক ভালো ভালো লাগছে, মাবিয়ার বাড়ির ছাদ অনেক সুন্দর, মাবিয়ার বাসা ধানমন্ডিতে না, কয় হাজার স্কোয়ার ফিট রে মাবিয়াদের বাসা, আমার না আমি খুব ছাদ ভক্ত বুঝছো, ছাদ ফ্যান, বাট আমি হচ্ছে দীর্ঘ 8 বছর টিনশেড বাসায় থাকছি যেখানে ছাদে ওঠা যায় না, বা ছাদে উঠলো টিনশেড বাসার ছাদ মানে তো খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আর এখন যে বাসায় আসছি এই বাসার ছাদ তালা মেরে রাখে, সামনে নিজের বাসা নিলে ভাবতেছি ছাদই নিবো আর কিছু নিব না, ছাদওয়ালো একটা বাসা নিব। অনেক বাসায় থাকে না যে ছাদ থাকে আর ছাদের সাথে হাফ ইয়া থাকে, তোমার রুম থাকে 1850। এই ধানমন্ডি বাড়ির দাম এত বেশি, আল্লাহর এই ভয়াবহ ধানমন্ডিতে বাড়ির দাম। তো দেখো যে বাংলাদেশে বন্য তালিপাম ছিল, যে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটিতে একটা তালিপাম ছিল বন্য তালিপাম, এটা আর পৃথিবীর কোথাও ছিল না, পুরো বাংলাদেশে একটা বন্য তালিপাম ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এটা পৃথিবীর আর কোথাও ছিল না, ওই প্রজাতি শেষ তো তালিপাম শেষ। তো এবং এটার ইন্টারেস্টিং ব্যাপার ছিল এটা একবার ফল দিবে তারপর সে মারা যাবে, এবং 2012-10 সালের দিকে এটা ফুল আর ফল উৎপাদন হয় এবং 12 সালে মারা যায়। এই যে বন্য তালিপাম এটার বৈজ্ঞানিক নামটা আমার মনে রাখতে হবে, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে করাইফা ট্যালেরিয়া, এর বৈজ্ঞানিক নাম কি, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে করাইফা ট্যালেরিয়া, এর বৈজ্ঞানিক নাম কি, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে করাইফা ট্যালেরিয়া, করাইফা ট্যালেরিয়া ট্যালেরিয়া করাইফা ট্যালেরিয়া, এর বৈজ্ঞানিক নাম কি করাইফা ট্যালিরা ট্যালিরা সরি ট্যালি ট্যালিরা করাইফা ট্যালিরা, এর বৈজ্ঞানিক নাম কি, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে করাইফা ট্যালিরা। এই বন্য তালিপামটা বাংলাদেশে হচ্ছে 2010 সালের দিকে, 2010-এ ফুল আর ফল দেয় বাংলাদেশে, কত দেয় 2010 সালে এই করাইফা ট্যালিরা ফুল ও ফল দেয়, কি দেয় ফুল ও ফল দেয়, এবং 2012 সালে এ মারা যায়। সো মারা যাওয়ার আগে হচ্ছে যে কি করা হয়, এই ফুল ফল সংগ্রহ করে চারা উৎপাদন করা হয় এবং একই সাথে টিস্যু কালচার প্রক্রিয়াও এর চারা উৎপাদন করে রেখে দেয়, এবং এখন বাংলাদেশের নানা জায়গায় নানা প্রান্তে বন্য তালিপামটা কিন্তু আছে। সো এবং 2012 সালে এই তালিপাম মারা যায়, এবং এটা পৃথিবীর একমাত্র বন্য তালিপাম ছিল যেটা ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, এছাড়া আর কোথাও কিন্তু পৃথিবীতে এই বন্য তালিপাম নাই। বন্য তালিপামটা হচ্ছে পৃথিবীর একটা বিলুপ্ত প্রায় উদ্ভিদ বলা যায়, যে শুধু বাংলাদেশই আছে,
আর নেই। এখন রিসেন্টলি বাংলাদেশ থেকে কিছু দেশ বন্য তালিপামটা নিয়ে নিছে, নিয়ে হচ্ছে যে ওইসব দেশে নিয়ে লাগায় রাখছে। আচ্ছা, তারপর আসো যে আমাদের হচ্ছে যে নেক্সট নেক্সট 5 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। সেখানে আমাদের কি করা হয়, আমরা চাইলে ভ্রূণ কালচার করতে পারি, ভ্রূণ কালচারের মাধ্যমে, এই ভ্রূণ কালচারের মাধ্যমে কৃত্রিম প্রজনন করা যায়, ভ্রূণ কালচারের মাধ্যমে কৃত্রিম প্রজনন করা যায়। তো এই ভ্রূণ কালচারের মাধ্যমে কৃত্রিম প্রজনন বলতে আসলে আমাদের কি বোঝানো হচ্ছে, খেয়াল করে দেখো এই যে ভ্রূণ কালচার এটা কি বলা হচ্ছে, টিস্যু কালচারের একটা বিশেষ দিক হচ্ছে ভ্রূণ কালচার, এর মাধ্যমে প্রজনন বিদ্যার অনেক সমস্যা সমাধান করা যায়, বিশেষ করে আন্ত প্রজাতি সংকরণের ক্ষেত্রে। আন্ত প্রজাতি মানে কি বলতো, আন্ত প্রজাতি মানে হচ্ছে ইন্টার স্পেসিস, দুইটা স্পেসিসের মধ্যে বা দুইটা প্রজাতির মধ্যে আমরা যদি চাই যে সংকরায়ন করাবো, আন্ত প্রজাতি সংকরায়ন বা ইন্টার স্পেসিস সংকরায়ন, আমি যদি চাই যে দুইটা প্রজাতির মধ্যে কি করাবো, সংকরায়ন করাবো, তখন দেখা যায় যে ভ্রূণ আমাদের পূর্ণতা লাভ করে না। সো নর্মালি আমরা দেখি যে আন্ত প্রজাতি, এই যে ইন্টার স্পেসিস যখন আমরা সংকরায়ন ঘটাই, যে আন্ত প্রজাতি বা ইন্টার স্পেসিস সংকরায়ন ঘটালে, আন্ত প্রজাতি বা ইন্টার স্পেসিস সংকরায়ন যদি আমরা ঘটাই, সংকরায়ন ঘটালে আমাদের যেটা দেখা যায় যে এই আন্তঃপ্রজাতি বা ইন্টার স্পেসিস সংকরায়ন যদি আমরা ঘটাই, সংকরায়ন ঘটালে আমাদের কি ঘটে, যে আন্তঃপ্রজাতি বা ইন্টার স্পেসিস সংকরায়ন ঘটালে তখন আমাদের ভ্রূণ যেটা আছে ভ্রূণটা না পূর্ণতা পায় না, কারণ নর্মালি আন্ত স্পেসিস যে দুইটা আলাদা আলাদা প্রজাতির ভ্রূণে কখনোই পূর্ণতা পাবে না, এটাই নিয়ম যে দুইটা ভিন্ন প্রজাতি কখনো ক্রসিং বা ম্যাটিং করবে না, দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে কখনো নিষেক সম্পন্ন হবে না। দেখা যায় যে হরিণ ধরো হচ্ছে যে ভাল্লুক আর বানর তাদের মধ্যে কখনো তাদের মধ্যে প্রজনন সম্ভব না। সো ঠিক তেমনি দেখা যায় আমরা দুইটা আলাদা আলাদা প্রজাতির মধ্যে ইন্টার স্পেসিস সংকরায়ন যদি আমরা ঘটাই তখন আমাদের ভ্রূণটা পূর্ণতা পায় না, তখন যেটা দেখতে পাই আমরা ভ্রূণ পূর্ণতা পায় না, মানে ভ্রূণ হয়ে আছে, ভ্রূণ থেকে আলটিমেটলি সামনের দিকে আর যাচ্ছে না, ভ্রূণটা কি পাবে না, ভ্রূণটা আমাদের আর পূর্ণতা পাচ্ছে না। তো দেখা যায় যে ভ্রূণটা ওই জায়গায় আটকায় গেছে, ভ্রূণ পূর্ণতা পাচ্ছে না, ভ্রূণ তৈরি হয়েছে বাট ভ্রূণটা থেকে যে অঙ্কুরোদ্গম হয়ে জাইগট হবে, উদ্ভিদ হবে, সেটা হচ্ছে না। কিন্তু আমি যদি ভ্রূণটা পাই সেটাকেই যদি আমি কালচার করি তাহলে কি আমি একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারতেছি না? তো আমরা কি করতে পারি, এই যে ভ্রূণটা যে পালাম এই ভ্রূণটাকেই আমরা নষ্ট, নর্মালি ভ্রূণটা পূর্ণতা না পেলে ভ্রূণ নষ্ট হয়ে যায়, বাট আমি আছি কি জন্য, আমি কি করব যে এই ভ্রূণটাকে কি করব, কালচার করব, ভ্রূণটাকে কালচার করব, ভ্রূণটাকে কি করব, এই যে ভ্রূণ পূর্ণতা পায় না এই ভ্রূণটাকে কি করা হয়, এই ভ্রূণটাকে যদি আমি কালচার করি, তো ভ্রূণটাকে কালচার করলে কি করা যায়, ভ্রূণটাকে কালচার করলে এই শঙ্কর উদ্ভিদ তৈরি করা যায়, শঙ্কর উদ্ভিদ তৈরি করা যায়, শঙ্কর উদ্ভিদ তৈরি করে, তো শঙ্কর উদ্ভিদ তৈরি করে। এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং যারা ধরো ভবিষ্যতে যদি বায়োলজি সাইড নিয়ে পড়ো, বোটানি নিয়ে পড়ো বা জুলজি নিয়ে পড়ো, বোটানি নিয়ে পড়ো বা বায়োটেকনোলজি নিয়ে পড়ো, তখন কিন্তু এই যে কালচারের সাইডটায় যাওয়া, বিশেষ করে যাইতে পারলে খুব ভালো, বা এটা বায়োটেকনোলজিতে যদি পড়ো যে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স, সেখানেও কিন্তু এই জিনিসগুলো শেখানো হবে। এবং বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট সাবজেক্ট কিন্তু বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রথম সাবজেক্ট। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সবচেয়ে দামি সাবজেক্ট গুলা হচ্ছে যে বায়োলজি রিলেটেড সাবজেক্ট, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স, ফার্মাসি, মাইক্রোবায়োলজি, খুবই দামি সাবজেক্ট, এই তিনটা খুবই দামি সাবজেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই বাংলাদেশ বিদেশ মানে যে কোনো জায়গায় যাওয়া খুব সহজ এই তিনটা সাবজেক্ট থেকে। বায়োটেকনোলজিতে দেখা যায় প্রথম 50 জনের মধ্যে সিট কভার হয়ে যায় বায়োটেকনোলজিতে, কারণ বায়োটেকনোলজি হচ্ছে যে মোস্ট হাইপড সাবজেক্ট, 18টা সিট বায়োটেকনোলজিতে মাত্র, 18-20টা সিট, এবং বায়োটেকনোলজি একটা ছাত্রের পেছনে প্রায় কোটি টাকার উপরে খরচ হয়, কারণ এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো, যে যন্ত্রপাতিগুলো, এগুলো লক্ষ লক্ষ টাকা দামের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এবং দেখা যায় বায়োটেকনোলজির জন্য আসলে কোনো জব ফিল্ড বাংলাদেশে নেই, বায়োটেকনোলজির জন্য আসলে বিদেশ চলে যাওয়াটা বেটার, যে দেখা যায় নর্মালি অ্যাজ ইউজুয়াল বায়োটেকনোলজি পড়ে বেশিরভাগ মানুষ বিদেশ চলে যায়, আর বাংলাদেশে থাকলেও দেখা যায় যে নানা এই যে এই সেক্টর গুলো তো ডেভেলপিং সেক্টর, এই সেক্টর গুলায় ভালো জব পাওয়া যায় বায়োটেকনোলজি পড়ে। ফার্মাসি পড়লে তো, ফার্মাসি হচ্ছে যে এমন একটা জব বাংলাদেশে যেটা পড়ার পর মানে প্রফেশন, যেটা পড়ার পর তোমার জব নিশ্চিত, কারণ বাংলাদেশে গার্মেন্ট সেক্টরের পর সবচেয়ে উন্নত সেক্টর হচ্ছে ওষুধ সেক্টর, এবং ধারণা করা হয় যে কয়েক বছরের মধ্যে হয়তো গার্মেন্ট সেক্টরকে পেছনে ফেলাই দিবে আমাদের ওষুধ সেক্টর, যে ওষুধ সেক্টর এত ভাস্ট, এবং বাংলাদেশ ওষুধের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি থার্ড হায়েস্ট, থার্ড বা সেকেন্ড হায়েস্ট
কান্ট্রি যারা ওষুধ প্রোডাকশনের ক্ষেত্রে বা টপ টেনে আছে, থার্ড না হলেও। সো ফার্মাসি পড়েও জব নিশ্চিত, দেখা যায় ফার্মাসি পড়া শেষ করার পরেই 40-60,000 পেমেন্টের মধ্যে ভালো ভালো কোম্পানিতে জব পাওয়া যায়। আর যদি তুমি স্কোয়ারে ঢুকতে পারো, তা বিক্সিম করতে ঢুকতে পারো, তারপর হচ্ছে যে আরো ভালো ভালো বড় যে ওষুধের ফার্ম গুলো আছে সেগুলোতে ঢুকতে পারলে তো ভয়াবহ সুযোগ সুবিধা পাওয়া যায় সব জায়গায়। সো বায়োলজিক্যাল ফিল্ড গুলো জব মোটামুটি পাওয়া যায়। মাইক্রোবায়োলজি নিয়ে পড়লে সেখানে তুমি রিসার্চ করতে পারবে প্রচুর, যে এই যে এখন ব্যাকটেরিয়া হচ্ছে, ভাইরাস হচ্ছে, তাদের রোগতত্ত্ব জিন তত্ত্ব নিয়ে রিসার্চ করতে পারবে। মাইক্রোবায়োলজি নিয়ে পড়লেও ওষুধের যে ফার্মাসি গুলো আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সে জায়গাগুলো জব পাওয়া যায়। সো কারো যদি মেডিকেল ইচ্ছা না থাকে, বায়োলজি পড়তে ভালো লাগে বাট মেডিকেল ভালো লাগতেছে না, তার জন্য কিন্তু ঢাকা ইউনিভার্সিটি খুব সেফ অপশন। এবং বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি সাবজেক্ট সামনের দিনে হবে পাবলিক হেলথ, এবং পাবলিক হেলথটা ঢাকা ইউনিভার্সিটির নাই, পাবলিক হেলথ আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ আছে। এবং পাবলিক হেলথ হচ্ছে এই যে করোনা ভাইরাস সিচুয়েশনে বোঝা যাচ্ছে পাবলিক হেলথ কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো পাবলিক হেলথটা শুধুমাত্র হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলাদেশের মধ্যে আছে সরকারিগুলোর মধ্যে। সো পাবলিক হেলথ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট, মানে বাংলাদেশে আন্ডার রেটেড বাট বিশ্বব্যাপী ভবিষ্যতের নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে পাবলিক হেলথ। তারপর দেখো শঙ্কুর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে, দেখো শঙ্কর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রোটোপ্লাস্ট ফিউশন বা মিলন, শঙ্কর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন বা মিলন, শঙ্কর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রোটোপ্লাস্টের ফিউশন বা মিলন। আচ্ছা দেখো তো মানে ওদেরটা আমার একটা হচ্ছে যে একটা প্রজেক্ট ছিল, দেখলাম যে প্রজেক্টটা সফল হয়েছে, এখন আস্তে আস্তে সব ব্যাচেই এই প্রজেক্টটা অ্যাপ্লাই করবো। খেয়াল করো শঙ্কর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্টের মিলন বা ফিউশন, প্রোটোপ্লাস্ট মানে কি দেখো তো, প্রোটোপ্লাস্ট মানে কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের পুরো একটা কোষের ভেতর, কোষের সজীব অংশকে আমরা প্রোটোপ্লাস্ট বলি। প্রোটোপ্লাস্ট মানে কি, কোষের সজীব অংশ, কোষের যতটুকু সজীব অংশ থাকে সেটাকে আমরা কি বলি প্রোটোপ্লাস্ট, কোষের সজীব অংশ। কোষের সজীব অংশকে আমরা কি বলি, কোষের যে সজীব অংশ আছে এই সজীব অংশকে বলি আমরা প্রোটোপ্লাস্ট। দেখো সো প্রোটোপ্লাস্ট যেটা আছে, যে আমাদের কোষের সজীব অংশ, আমাদের যে একটা কোষের সজীব অংশ থাকে তাকে আমরা বলি প্রোটোপ্লাস্ট বলি, কোষের সজীব যে অংশটা থাকে তাদের আমরা কি বলি প্রোটোপ্লাস্ট বলি। এখন দেখো এই ফিউশন, ফিউশন মানে কি, আমরা শুনি না যে ফিউশন মিউজিক হয়েছে, যে বড় লোকের ব্যক্তি লোক লম্বা লম্বা চুল ফিউশন মিউজিক, সে এই যেরকম ফিউশন মিউজিক যে রয়েছে বা ফিউশন মানে মিলন, সেখানে প্রোটোপ্লাস্টের মিলনের মধ্যে আসলে আমাদের কি হয় যে আমরা দেখি যে দুইটা ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্ট সংযুক্তিতে একটা নতুন উদ্ভিদ তৈরি করা হয়। দুইটা ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্টের মধ্যে কি করা হয়, তো দেখো এই যে আমাদের প্রোটোপ্লাস্টের ফিউশন বা মিলন আছে, এটা আমাদের কি কোষের সজীব অংশ, তাহলে দুটো ভিন্ন প্রকৃতির যে উদ্ভিদ আছে, দুটো ভিন্ন প্রকৃতির উদ্ভিদের প্রোটোপ্লাস্টে যদি মিলন ঘটে তখন নতুন একটা শঙ্কর উদ্ভিদ তৈরি হয়। তখন নতুন একটা কি তৈরি হয়, তখন নতুন একটা শঙ্কর উদ্ভিদ তৈরি হয় আমাদের। তো আমরা দেখতে পাই যে দুটা প্রোটোপ্লাস্টের মিলন, দুটা প্রোটোপ্লাস্টের মিলনের মধ্যে আমাদের কি হয় যে এই যে আমাদের দুটা প্রোটোপ্লাস্টের ফিউশন বা মিলন হয়, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা বলতেছি কোষের সজীব অংশের মিলন, বাট এই যে প্রোটোপ্লাস্টের মিলন বা ফিউশন এর নামের মধ্যে একটু মিশ্রমার আছে। নামটা প্রোটোপ্লাস্টের মিলন মানে কি, প্রোটোপ্লাস্ট মানে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, দুইটা মিলে একটা প্রোটোপ্লাজম তৈরি হয়, তার মানে মিলন হলে দুইটারই মিলন ঘটার কথা, সাইটোপ্লাজমের মিলন ঘটা, নিউক্লিয়াসের মিলন ঘটার কথা। বাট এখানে দুইটা কোষ একসাথে মিলিত হয়, বাট কোষের নিউক্লিয়াস গুলো মিলিত হয় না, শুধুমাত্র কি মিলিত হয়, শুধুমাত্র সাইটোপ্লাজম মিলিত হয়। মানে ব্যাপারটা হচ্ছে এই ধরো একটা কোষ, এই কোষটা হচ্ছে এক্স, এই কোষটা হচ্ছে কি আমাদের ওয়াই, তাহলে একটা কোষ এক্স আর একটা কোষ আমাদের ওয়াই, এই একটা কোষ এক্স আর একটা কোষ ওয়াই, তাহলে এই যে একটা কোষ এক্স এবং একটা কোষ ওয়াই, সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই, দুইটা কোষ রয়েছে। এই যে এক্স ওয়াই নামক যে দুইটা কোষ রয়েছে, এই দুইটা কোষ মিলিত হলো, মিলিত হয়ে আমাদের কি তৈরি করলো, নতুন একটা কোষ তৈরি করছে। বাট এই নতুন কোষের এই নিউক্লিয়াস দুইটা কিন্তু মিলিত হয় না, তার মানে এই জায়গায় দুইটা কোষ মিলিত হয়েছে, এজন্য আমরা বলতেছি প্রোটোপ্লাস্টের মিলন, দুইটা কোষের সজীব অংশ মিলিত হয়েছে প্রোটোপ্লাস্টের মিলন। বাট এখানে কিন্তু নিউক্লিয়াসের মিলন হয় না, সাইটোপ্লাজমের মিলন হয় আসলে। তার মানে এখানে প্রকৃতপক্ষে কিসের মিলন ঘটে, এখানে প্রকৃতপক্ষে কিন্তু দুইটা উদ্ভিদের সাইটোপ্লাজমের মিলন ঘটে। কি বলে কিসের মিলন ঘটে, এখানে
শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে। সো প্রোটোপ্লাস্টের মিলন বলতেছে আমাদের কাছে মনে হবে নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুইটাই মিলিত হয়, বাট মাথায় রাখতে হবে এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুইটা মিলিত হয় না, শুধুমাত্র কি মিলিত হয়, সাইটোপ্লাজমের মিলন ঘটে। তো এই জায়গায় আমাদের আলটিমেটলি কিসের মিলন ঘটছে, সাইটোপ্লাজমের মিলন ঘটে, কোনো নিউক্লিয়াসের মিলন ঘটে না, সাইটোপ্লাজমের মিলন ঘটে, সাইটোপ্লাজমের মিলন ঘটে। তো এই জায়গায় আমাদের সাইটোপ্লাজমের মিলন ঘটে, কোনো নিউক্লিয়াসের কিন্তু মিলন ঘটে না এই জায়গাটার মধ্যে। এখন একটা মজার ব্যাপার দেখো, যখন আমাদের কয়েকটা উদ্ভিদের মধ্যে কৃত্রিম প্রজনন ঘটায়া, কৃত্রিম সংকরায়ন ঘটায়, আমরা যখন নতুন উদ্ভিদ তৈরি করি বা নতুন ফল তৈরি করি, তখন আমরা সেই ফলগুলোকে হাইব্রিড ফল বলি। যে আমরা বলি আরে বাজার পুরো হাইব্রিড ফল দিয়ে ভরে গেছে, হাইব্রিড মানে কি, সম্মিলিত, যে দেখা যায় আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো এখানেও দেখা যায় যে দুইটা উদ্ভিদের মধ্যে বা দুইটা উদ্ভিদ কোষের মধ্যে তাদের প্রোটোপ্লাস্টের মিলন ঘটে, আমরা নতুন একটা কোষ তৈরি করছি। যেমন তুমি চিন্তা করো, এটা যদি আলু হয়, এটা ধরো আলুর কোষ, এটা কি আর কোষ, এটা হচ্ছে আলুর কোষ, আর এটা হচ্ছে আমাদের টমেটোর কোষ। একটা হচ্ছে আলু আর একটা হচ্ছে আমাদের টমেটো, একটা আলুর কোষ আর একটা হচ্ছে আমাদের টমেটোর কোষ, একটা আলুর কোষ আর একটা টমেটোর কোষ, একটা আলুর কোষ আর একটা কি, টমেটোর কোষ, একটা আলুর কোষ আর একটা হচ্ছে টমেটোর কোষ, একটা আলু আর একটা হচ্ছে কি আমাদের টমেটো। সো এই যে আলু এবং টমেটোর দুইটা যদি কোষ থাকে, দুইটা কোষ যদি মিলিত হয়, তাহলে সাইটোপ্লাজমের মিলন ঘটছে। তো আমাদের নতুন যে উদ্ভিদটা তৈরি হবে তাকে আমরা কি বলবো, আলু আর টমেটো দুইটাই আছে, তখন তার নামটা আমাদের কি হয়, আলু আর টমেটো। তো আলু ইংরেজি কি, আলু ইংরেজি হচ্ছে পটেটো, পটেটো, আর টমেটো ইংরেজি কি, টমেটো, টমেটো। তো এই দুটো মিলায় আমাদের যেটা কি হয় দেখো, তো যে এই আলুর পটেটোর পিও নাও আর টমেটোর ম্যাটো নাও, ঠিক আছে, তাহলে এই দুইটা মিলে, আলু আর টমেটো মিলে এটা যেটা তৈরি হবে তার নাম কি হবে, পোম্যাটো হবে, পোম্যাটো। তাহলে নাম কি হবে, নাম হবে আমাদের পোম্যাটো। তাহলে নামটা কি হচ্ছে, পোম্যাটো হচ্ছে। তাহলে আলু আর টমেটো মিলায় যেটা হবে তার নাম হবে পোম্যাটো হবে। তাহলে এটা আমাদের বর্তমানে পৃথিবীতে আছে, পোম্যাটো আছে, পোম্যাটো আছে, পোম্যাটো আমাদের রয়েছে। সো এই পোম্যাটোতে কি হয়, আলুর সাইটোপ্লাজম আর টমেটোর সাইটোপ্লাজম মিলিত হয়। এই সাইটোপ্লাজমের মিলনের ফলে যে নতুন উদ্ভিদ তৈরি হয় সেটাকে আমরা হাইব্রিড বলি না, সেটাকে আমরা বলি সাইব্রিড, যেহেতু সাইটোপ্লাজমের মিলন ঘটতেছে, সেটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা সাইব্রিড। তো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 সালের প্রশ্ন, যে সাইব্রিডের উদাহরণ কি, সাইব্রিডের উদাহরণ ছিল পোম্যাটো, সাইব্রিডের উদাহরণ কি ছিল, সাইব্রিডের উদাহরণ ছিল পোম্যাটো, সাইব্রিডের উদাহরণ কি ছিল, পোম্যাটো, টমালু, একজন বলছে টমালু, টমালু না পোম্যাটো, আলুটো না পোম্যাটো, পোম্যাটো আলুটো, ঠিক আছে। তাহলে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 সালের প্রশ্ন, যে সাইব্রিড উদাহরণ কি, সাইব্রিড উদাহরণ হচ্ছে পোম্যাটো, সাইব্রিড উদাহরণ কি, পোম্যাটো, ঠিক আছে। তারপর তাহলে লেখা হয়েছে এই জায়গাটা, লেখা হইলো বলুন 7 নম্বর, দেখো মেরিস্টেম কালচার, 7 নম্বর কি, 7 নম্বর হচ্ছে মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার মানে কি, দেখো মেরিস্টেম কালচার মানে ভ্রূণ কালচার, মেরিস্টেম কালচার মানে কি, মেরিস্টেম কালচার মানে কিন্তু আমাদের ভ্রূণ কালচার, মেরিস্টেম কালচার মানে কি, মেরিস্টেম কালচার মানে হচ্ছে কিন্তু আমাদের, সরি মেরিস্টেম মানে কি, ভাজক টিস্যু। সো মেরিস্টেম মানে ভাজক টিস্যু। সো ভাজক টিস্যু আমাদের দুই টাইপের আছে, একটাকে বলি শীর্ষস্থ ভাজক টিস্যু, তারপর পার্শ্বীয় ভাজক টিস্যু। তো নর্মালি হচ্ছে যে আমরা মেরিস্টেম স্পেসিফিক ভাবে আমরা বলি হচ্ছে যে উদ্ভিদের শীর্ষ মুকুল, সো এটা কাণ্ডের শীর্ষ মুকুল হতে পারে, মূলের শীর্ষ মুকুল হতে পারে। সো মেরিস্টেম বলতে আমরা মেইনলি কাকে বলি, মেরিস্টেম বলতে আমরা ইন্ডিকেট করি উদ্ভিদের শীর্ষ মুকুলকে। এই যে আমাদের উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের শীর্ষ মুকুল, এই যে আমাদের উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের শীর্ষ মুকুলকে আমরা বলি মেরিস্টেম। উদ্ভিদের কোন ধরনের মুকুলকে আমরা মেরিস্টেম বলি, উদ্ভিদের শীর্ষ মুকুলকে আমরা মেরিস্টেম বলি, উদ্ভিদের শীর্ষ মুকুল, উদ্ভিদের যে শীর্ষ মুকুল আছে সেটাকে আমরা বলি মেরিস্টেম। সো এই মেরিস্টেম কালচার করতে পারি। মেরিস্টেম কালচারের সবচেয়ে সুবিধা হচ্ছে এই টিস্যুটা রোগ মুক্ত থাকে, সো এই টিস্যুটা যদি আমি কখনো ব্যবহার করি কোনো প্রবলেম হয় না। তারপর হচ্ছে যে অল্প সময়ে অধিক চারা, এটার কথা অলরেডি বলে ফেলছি যে টিস্যু কালচারের প্রয়োগ, যে অল্প সময়ে অধিক চারা করে, অল্প সময়ে অধিক চারা। বর্তমানে কিন্তু নার্সিং খুব ভালো একটা বিজনেস, এবং দেখা যায় যে অনেকেই দেখা, একজন লোককে দেখছি সে হচ্ছে যে সৌদি আরব থেকে খেজুর যে রয়েছে, খুরমা খেজুর, সেই খুরমা খেজুরের গাছ এনে বাংলাদেশে চাষ করে তার প্রতি মাসে, মানে তার মান্থ ইন রেভিনিউ প্রায় 10 লাখ টাকার উপরে, এবং বাৎসরিক রেভিনিউ প্রায় কোটি টাকার উপরে তার রেভিনিউ, রেভিনিউ মানে কিন্তু ইনকাম, জাস্ট তার ইনকাম, মানে সবকিছু দেওয়ার পর তারা থাকে। অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়, অল্প সময়ে কি করা যায়, অধিক চারা উৎপাদন।
বাংলাদেশের মানুষ গুলো বিসিএস বিসিএস আমি বিসিএস দিব বিসিএস দেওয়ার জন্য বসে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। নর্মালি আমাদের কি করা হয় যে আমরা এই প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারি। বলতো হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করার জন্য আমার কি কালচার করতে হবে? আমি যদি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে চাই আমি কি কালচার করব বলো আমাকে কমেন্টে। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করার জন্য আমি কি কালচার করতে চাই? পরাগ রেণু কালচার করব বা পরাগ ধানী কালচার করব। পরাগ রেণু পরাগ ধানী কালচার করতে পারি আমরা, ঠিক আছে। সো পরাগ রেণু আর পরাগ ধেনু কালচারের মাধ্যমে পরাগ রানী পরাগ রেণু আর পরাগ ধানী পরাগ রেণু আর হচ্ছে পরাগ ধানী এই দুইটা কালচার যদি আমরা করি তো নর্মালি আমরা কি পাবো? পরাগ ধানী কালচার। এই দুইটা কালচার করলে আমরা হচ্ছে যে এই হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবো। পরাগ রেণু আর পরাগ ধানী কালচার করলে আমরা কি পাবো? আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবো। সাইব্রিড আর হাইব্রিড এর মধ্যে পার্থক্য কি? হাইব্রিড মানে হচ্ছে আমাদের কৃত্রিম প্রজনন করা হয় যে প্রক্রিয়ায়, কৃত্রিম সংকরায়ন, সেটাকে আমরা বলি হাইব্রিড বলি। সো হাইব্রিড প্রসিডিউরে মেইনলি আমরা কি করি? পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিটের মিলন ঘটাই। হাইব্রিড প্রসিডিউরে আমরা কি করি? পুংগ্যামিট স্ত্রীগ্যামিটের মিলন ঘটে। সো পুংগ্যামিট স্ত্রীগ্যামিটের মিলন ঘটাইলে সেই কোষের সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস দুইটাই মিলিত হবে। বাট সাইব্রিড প্রক্রিয়া আমরা দুটা কোষের মিলন ঘটাই এবং সেখানে আমাদের নিউক্লিয়াস মিলিত হয় না, শুধুমাত্র সাইটোপ্লাজম মিলিত হয়। সো বড় দাগে বলা যায় যে হাইব্রিডের ক্ষেত্রে নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুইটাই মিলিত হয়, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা পরিবর্তন চলে আসে বা নতুন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। আর সাইব্রিডের মধ্যে মেইনলি আমরা সাইটোপ্লাজমের মিলন ঘটাই। আচ্ছা, পরাগ রেণু আর পরাগধানী কালচার করি আমরা। সো দেখা যায় আমাদের এখানে আমরা কি করতে পারি? হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারি। আর এই যে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হয়, এই হ্যাপ্লয়েড উদ্ভিদটা বলতো কে, এই হ্যাপ্লয়েড উদ্ভিদটা কি অ্যান্ড্রোজেনিক হবে না উজেনিক হবে? এই হ্যাপ্লয়েড উদ্ভিদটা অবশ্যই পরাগ রেণু পরাগধানী কালচার করছে, যেহেতু এই হ্যাপ্লয়েড উদ্ভিদটা অ্যান্ড্রোজেনিক হবে। কি হচ্ছে আমাদের? এই হ্যাপ্লয়েড উদ্ভিদটা অ্যান্ড্রোজেনিক হবে। এই হ্যাপ্লয়েড উদ্ভিদটা কি হয়? এই হ্যাপ্লয়েড উদ্ভিদটা আমাদের অ্যান্ড্রোজেনিক হয়। কেমন হয়? অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ হয়। সো আমাদের অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ আমরা দুইটা দেখতে পাই, একটা ধান আছে আর একটা হচ্ছে গম আছে। একটা ধান আছে একটা গম আছে, অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ। ধান এবং গম দুইটাই আছে, ধান এবং গম। এবং এটা চায়নাতে তৈরি করা হয়েছে, বাংলাদেশে না, চীন দেশে করা হয়েছে ধান এবং গম। এই একটার নাম হচ্ছে গুয়ান 18 আর একটার নাম হচ্ছে জিন গুয়া 1। একটার নাম হচ্ছে গুয়ান 18, ধান যেটা ধান তার নাম হচ্ছে গুয়ান 18, আর গম যেটা তার নাম হচ্ছে জিন ঘুয়া 1। জিন ঘুয়া 1, এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেনিক উদ্ভিদ, ধান গম। তাহলে মনে রাখবা কি ভুলে যাই আমরা যে গুয়ান আর জিন ঘুয়া, মনে রাখবা গমে গ আছে তো সেটা নামের মধ্যে গ থাকবে না। সো গমে গ আছে, নামে গ নাই, ঠিক আছে। ধানের নামে গ আছে বাট গমের নামের সাথে কিন্তু গ নাই, গমের নামের সাথে গ নাই বাট ধানের নামের সাথে কিন্তু গ আছে। ওকে, ধান আর গম, ধানের ক্ষেত্রে গুয়ান, গমের ক্ষেত্রে জিন ঘুয়া, ঠিক আছে। এই দুইটা আমাদের কি? হ্যাপ্লয়েড উদ্ভিদ। তো হ্যাপ্লয়েড উদ্ভিদ যদি আমরা লাইন প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো। দেখা যায় হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা গেলে আমরা, ধরো হ্যাপ্লয়েড উদ্ভিদ আছে, সেটাকে ব্যবহার করে আমরা যে কোনো টাইমে নিষেক ঘটাতে পারবো, সেটাকে ব্যবহার করে আমরা যে কোনো টাইমে কৃত্রিম প্রজনন ঘটাইতে পারবো। তো নানা কিছু আমাদের আসলে তৈরি করা সম্ভব। আর এইখানে দেখা যায় আমাদের এখান থেকে মানে হ্যাপ্লয়েড উদ্ভিদ একটা হ্যাপ্লয়েড লাইন পাইছি বা এই হ্যাপ্লয়েড ধানটাকে ইউজ করে আমরা কি করতে পারি? একটা ডিপ্লয়েড ধানও কিন্তু পরবর্তীতে তৈরি করতে পারবো। সো এই যে দেখো, এই যে তাহলে আমাদের গুয়ান 18 আর হচ্ছে জিন ঘুয়া 1। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে গুয়ান 18 এর ক্রোমোজোম কেমন, তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে গুয়ান 18 ক্ষেত্রে এর হচ্ছে যে এর দেহ কেমন, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড, বলো গুয়ান 18 হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড হবে? হ্যাপ্লয়েড হবে, সহজ ভাষায় হ্যাপ্লয়েড হবে, যেহেতু আমরা কি করছি হ্যাপ্লয়েড উদ্ভিদ কালচারের মাধ্যমে তৈরি করছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে, যে আমরা এরকম হ্যাপ্লয়েড উদ্ভিদের লাইন সৃষ্টি করতে পারছি যে এই পরাগধানী পরাগরেণু কালচার করে আমরা হ্যাপ্লয়েড লাইন মানে অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারছি পরপর যারা হ্যাপ্লয়েড। সো হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে কাদের মধ্যে? হ্যাপ্লয়েড লাইন, হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা আমাদের কাদের মধ্যে সম্ভব হয়েছে? এসবিপি মানে কি জানো? বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে এসবিপি মানে কি? এসবিপি মানে হচ্ছে যে আমাদের স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ, পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ আছে সেটাকে আমরা এসবিপি বলি। যে ওই যে ইয়া মারা গেছিল না, যে বাপ মারে পেটে ছুরি ঢুকাইছে যে ঐশী, ঐশী, আচ্ছা
ঐশীর বাবা কিন্তু স্পেশাল ব্রাঞ্চে ছিল, সো স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ। সো এই যে হ্যাপ্লয়েড লাইন, তোমাদের কারো বাবা পুলিশ আছে যারা ক্লাস করতেছে? কারো বাবা পুলিশ বা আর্মি, বিজিপি থাকতে পারে কয়েকজন, হয়তো বাবা বিজিপি আছে, এস বি পি। তো এই এস যে রয়েছে এটাকে আমরা কি বলি, এই যে আমাদের এস রয়েছে এই এস এর ক্ষেত্রে আমরা এটাকে কি বলি, যে এটা দিয়ে আসে আমাদের সোলানেসিয়া, এটা দিয়ে কি আসে, এটা দিয়ে আসে আমাদের সোলানাসিয়া, এটা দিয়ে কি আসে আমাদের, এটা দিয়ে আসে হচ্ছে সোলানাসিয়া। দেখি পোয়া সিয়া, এই তিনটার ক্ষেত্রে আমরা হ্যাপ্লয়েড লাইন তৈরি করতে পেরেছি। এই তিনটার ক্ষেত্রে আমরা কি করতে পেরেছি, হ্যাপ্লয়েড লাইন তৈরি করতে পেরেছি, ঠিক আছে? এই তিনটার ক্ষেত্রে আমরা হ্যাপ্লয়েড লাইন তৈরি করতে পেরেছি। তারপর আসে যে নেক্সট পয়েন্ট, যে আমাদের হচ্ছে যে কোষ আবাদ ও কেলাস টিস্যু আবাদ। তারপর হচ্ছে যে আমাদের 10 নম্বর টিস্যু কালচারের প্রয়োগ হচ্ছে যে কোষ আবাদ, যে আমি কি করব, যে কোষটাকে আবাদ করব, কোষ আবাদ ও কেলাস টিস্যু আবাদ, কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ, কোষ আবাদ করব এবং কি করব, ক্যালাস টিস্যু আবাদ করব, কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ করি। তো এখন কিভাবে আমরা কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ করি, এখানে কি করে, আবাদ মানে চাষ, কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু আবাসের মাধ্যমে দৈহিক ভ্রূণ থেকে বীজ উৎপন্ন করা যায়। সো কোষ আবাদ মানে কোষ থেকে বা ক্যালাস টিস্যু থেকে, সো এই প্রক্রিয়ায় আমরা কি করতে পারি, এই প্রক্রিয়ায় দেখা যায় যে আমরা যে দৈহিক ভ্রূণ থেকে, যে দেখা যায় যে আমরা কোনো একটা ভ্রূণ পাইলাম, সেই ভ্রূণ নিয়ে কাজ করতে করতে সেখান থেকে আমরা চাইলে বীজ উৎপাদন করতে পারি। সো এই প্রক্রিয়ায় আমাদের মাথায় রাখতে হবে যে এই প্রক্রিয়া হচ্ছে ভ্রূণ থেকে বীজ পাওয়া যায়, ভ্রূণ থেকে বীজ পাওয়া যায়। নর্মালি আমরা জানি বীজ কোথা থেকে আসে, বীজ ডিম্বক থেকে আসে, বাট এই ডিম্বক মানে আমরা জানি যে ভ্রূণ থেকে, ডিম্বাণু থেকে ভ্রূণ আসে আর ডিম্বক থেকে বীজ আসে, বাট এই প্রসিডিউরে আমরা ভ্রূণ থেকে কি তৈরি করতে পারি, বীজ তৈরি করা যায়, ভ্রূণ থেকে বীজ তৈরি করা যায়। এই প্রক্রিয়ায় ভ্রূণ থেকে কি তৈরি করা যায়, ভ্রূণ থেকে আমাদের বীজ তৈরি করা যায় এই প্রসিডিউরে। আর হচ্ছে এখানে দুইটা কথা আছে, এখানে দুইটা কথা আছে, একটাকে বলা হয় সোমা ক্লোনাল ভ্যারিয়েশন আর একটাকে বলা হয় গ্যামিটো ক্লোনাল ভ্যারিয়েশন। একটা দুইটা ওয়ার্ড বইয়ের মধ্যে দেখবা, একটাকে বলা আছে সোমা ক্লোনাল ভ্যারিয়েশন আর একটাকে বলা আছে গ্যামেটোক্লোনাল, গ্যামেটোক্লোনাল ভ্যারিয়েশন। সোমা মানে কি আর গ্যামেট মানে কি বলো, সোমা, আচ্ছা সোমা মানে কি বলো, সোমা, ওরে বাপরে বাপ, ফরিদা ইয়াসমিনের বাবা আর্মি, তাবাসসুম তামিম মৌমিতা তার বাবা হচ্ছে কি পুলিশ, সোমা মানে দেহ, সোমা মানে দেহ। আইনজীবী আছে কারো বাবা, আমার একজন আইনজীবী লাগবে দরকার, কারো বাবা আইনজীবী আছে নাকি, ইয়ার আব্বু আইনজীবী, জানি ওর নাম মু চিটাগাং ঢাকা, সো কারো বাবা আইনজীবী কিনা বল। গ্যামেটোক্লোনাল, গ্যামেটোক্লোনাল এখান থেকে কি, গ্যামেটোক্লোনাল থেকে আমরা দেখতে পাই গ্যামিট, ঠিক আছে, গ্যামেটোক্লোনাল গ্যামিট। সো দেহ টিস্যু থেকে, দেহ টিস্যু থেকে যদি ভ্যারিয়েশন বা প্রকরণ সৃষ্টি হয় তাহলে তাকে বলবো যে সোমা মানে দেহ। ক্লোন মানে কি, ক্লোন মানে অনেকগুলা প্রজাতি, ক্লোন মানে কি, ক্লোন মানে হচ্ছে অনেকগুলা প্রজাতি, ক্লোন মানে কি, ক্লোন মানে অনেকগুলা প্রজাতি, ক্লোন মানে কি, ক্লোন মানে হচ্ছে অনেকগুলা প্রজাতি, ঠিক আছে। সো সোমা ক্লোনাল ভ্যারিয়েশন মানে দেহ টিস্যু থেকে যদি আমাদের অনেকগুলা প্রকরণ তৈরি হয় তখন তাহলে আমরা কি বলি যে সোমা ক্লোনাল ভ্যারিয়েশন। সোমা ক্লোনাল ভ্যারিয়েশন আমরা কখন বলবো, এই যে সোমা ক্লোনাল ভ্যারিয়েশন, এই যাদের বাবা মা আইনজীবী আমাকে ক্লাস শেষে আজকে নক দিবা,
আমার একজন লয়ার দরকার। ঠিক আছে, দেখো সোমাক্লোনাল ভ্যারিয়েশন যেটা হচ্ছে, যে সোমাক্লোনাল ভ্যারিয়েশন বলতে আমরা কি বুঝি, সোমাক্লোনাল ভ্যারিয়েশন বলতে আমরা বুঝি যখন আমাদের এই দেহ টিস্যু থেকে, যে আমরা দেখতে পাবো দেহ টিস্যু থেকে যখন প্রকরণ তৈরি হয়, যখন আমরা দেখবো যে দেহ টিস্যু থেকে, যখন আমরা দেখবো যে দেহ টিস্যু থেকে, দেহ টিস্যু থেকে যখন আমাদের প্রকরণ সৃষ্টি হয়, দেহ টিস্যু থেকে যখন আমরা দেখি যে প্রকরণ সৃষ্টি হয়, দেহ টিস্যু থেকে যখন আমরা দেখতে পাই প্রকরণ সৃষ্টি হয়, তাকে আমরা বলি সোমাক্লোনাল ভ্যারিয়েশন। আর যখন আমরা দেখতে পাই যে গ্যামিট কোষ থেকে ভ্যারিয়েশন তৈরি হয় বা প্রকরণ তৈরি হয়, তখন তাকে আমরা বলি গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। গ্যামিট টিস্যু হতে প্রকরণ সৃষ্টি হচ্ছে, ভ্যারিয়েশন মানে কি প্রকরণ, আর ক্লোন মানে কি অনেকগুলা তৈরি হচ্ছে, প্রকরণ সৃষ্টি হয়। আচ্ছা, তারপর আসো যে দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করা যায়। আচ্ছা, রবিনা ইসলাম আর হচ্ছে তুবা, এই দুজনের মধ্যে আমি কনফিউজ হয়ে যাই কোনটা কে, আমাকে কল দেয় তুবা রাম্মু মনে হয়, নাকি সুতপা রাম্মু, সুতপা কে, সুতপা কি রাবিনা যে ও তুমি সুতপা। আচ্ছা, তারপর আসো নেক্সট হচ্ছে যে আমাদের ট্রান্সজেনিক জাত উৎপাদন, তারপর হচ্ছে যে নেক্সট পয়েন্ট গুলো আমি জাস্ট লিখে দিই। দেখো যে বলা আছে দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে, ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার হয়। তারপর নেক্সট পয়েন্ট আমরা দেখতে পাই যে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন, ট্রান্সজেনিক উদ্ভিদ তোমাদের 19 ছিল না, ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন, ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন, ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন। সো ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন বলতে কি বোঝায়, ট্রান্সজেনিক উদ্ভিদ বা যেটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক্যাল মডিফাইড উদ্ভিদ, জিএমও, তার আরেকটা নাম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ। ট্রান্সজেনিক উদ্ভিদের আরেকটা নাম কি, জেনেটিক্যালি, জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ, মডিফাইড অর্গানিজম বা প্ল্যান্ট, যেহেতু আমরা অর্গানিজম বলাই বেটার, অর্গানিজম, তো এটাকে বলা যায় জিএমও, জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম বা জিএমও, জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম বা এটাকে কি বলি আমরা, জিএমও। সো জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম আমরা দেখতে পাই, সো এগুলা নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। তারপর দেখা যায় ভ্রূণ উদ্ধার করা যায়, ভ্রূণ উদ্ধার করা যায়, যে বন্ধা উদ্ভিদ, বাচ্চা হচ্ছে না উদ্ভিদের, কি কষ্ট উদ্ভিদের, তখন সেখান থেকে আমরা ভ্রূণ উদ্ধার করতে পারি, তখন তার ক্রসিং, তার কোষ ব্যবহার করে আমরা সেখান থেকে ভ্রূণ তৈরি করতে পারি। সো দেখা যায় আমাদের বন্ধা উদ্ভিদে ভ্রূণ গঠন করা যায়, যে ভ্রূণ উদ্ধার করা যায়। যাক, এ মাসে কোনো নিষেক টিষেক ওয়ার্ড আমাদের আসতেছে না, এর আগের মাস খালি নিষেক মাস ছিল, খালি নিষেক 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 ঘটতে ঘটতে অবস্থা খারাপ। দেহ ভ্রূণ সৃষ্টি, তারপর আমরা কি দেখি, দেহ ভ্রূণ সৃষ্টি, দেহ ভ্রূণ সৃষ্টি। এই পয়েন্ট গুলা জাস্ট, উপরের পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, এগুলা জাস্ট মনে রাখলে রাখলে, না রাখলে নেই। পরীক্ষার মধ্যে গ নাম্বারে আসে যে টিস্যু কালচার প্রক্রিয়াটা দেখাও, ঘ নাম্বারে আসে টিস্যু কালচারের উপকারিতা বলো, এগুলো হচ্ছে টিস্যু কালচারের উপকারিতা। সো গতে আমরা লাস্ট দিন যেটা পড়ছি সেটা গয়ের প্রশ্ন ছিল, টিস্যু কালচার প্রসেস, আর এই যেটা এটা টিস্যু কালচার প্রক্রিয়া, এটা ঘ নাম্বারে আসে। ঠিক আছে, রিমঝিমের কাছে এর আগের মাস খুব ইন্টারেস্টিং লাগছে, হ্যাঁ ইন্টারেস্টিং তো লাগবেই। তারপর দেখা যায় বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, আমাদের কি করা যায়, যে ধরো বৈদেশিক মুদ্রা অর্জন, মালয়েশিয়া কি জন্য বিখ্যাত জানো, ওরা হচ্ছে পাম তেল বিক্রি করে, উই পাম না, আমরা যে পাম দেয় না, পাম অয়েল, যে বৈদেশিক মুদ্রা, বৈদেশিক মুদ্রা অর্জন। যেমন হচ্ছে মালয়েশিয়া হচ্ছে যে মুদ্রা, যেমন মালয়েশিয়া যে দেশটা আমাদের রয়েছে, মালয়েশিয়া দেশটা রয়েছে, মালয়েশিয়া দেশে আমাদের কি করা হয়, যে ওরা হচ্ছে পাম গাছের ব্যাপক চাষ করে, পাম, PALM, পাম গাছের প্রচুর চাষ করে, এবং সেখান থেকে পাম অয়েল তৈরি হয়, যেটা ওরা সারা দেশে
বিতরণ করে। আমরা যে সয়াবিন তেল খাই না, সয়াবিন তেল যেটা আমরা খাই এটা কিন্তু পাম তেল, ঠিক আছে। সো তারপর হচ্ছে ধরো বাংলাদেশে এই যে এখন টিস্যু কালচার করা হচ্ছে, কি বলে এটাকে, স্ট্রবেরি টিস্যু কালচার করা হচ্ছে, অর্কিড গাছ আগে বাংলাদেশে হতো না, অর্কিডের টিস্যু কালচার প্রক্রিয়া অর্কিড তৈরি করা হয়েছে। অর্কিড তো ফুল মনে একটা মোস্ট প্রবাবলি না, সো যেটা সাজানোর জন্য ব্যবহৃত হয়। তো টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে অনেক কিছু টিস্যু কালচার প্রক্রিয়া তৈরি করা হয়েছে, এবং বিশেষ করে এনজিও গুলা যে রয়েছে, এনজিও গুলা টিস্যু কালচার প্রক্রিয়ায় খুব ভালো কাজ করছে। বিশেষ করে বাংলাদেশে এনজিও বলতে গেলে তো ব্র্যাক যে এনজিও রয়েছে তারা খুবই ভালো কাজ করছে। টিস্যু কালচারের প্রয়োগের একটা অসুবিধা বলো তো, একটা অসুবিধা বলো টিস্যু কালচার পদ্ধতির, টিস্যু কালচার পদ্ধতির একটা অসুবিধা বলো। এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। এখানে যে যন্ত্রপাতি গুলা ব্যবহার করা হয়, ল্যামিনার ফ্লো মেনটেন করতে হবে, এসি লাগাইতে হবে প্রথম কথা, মানে একটা এসির দাম অনেক দাম, ঠিক আছে। যে এসির বহুত দাম, একটা হচ্ছে 1.5 টন এসির দাম 60-70 হাজার টাকা, ভালো মানের এসি লাগাইলে আরো একটা 5 টন এসি লাগাইতে হবে, মিনিমাম 1.5-2 লাখ টাকা খরচ করে, যে যন্ত্রপাতি অনেক দাম। তারপর ধরো টিস্যু কালচারের কোনো একটা প্রসেসে, কোনো একটা প্রসিডিউরের সময় কোনোভাবে জীবাণু চলে আসছে, কোনোভাবে জীবাণু চলে আসছে। যদি কোনোভাবে জীবাণু চলে আসে প্রসিডিউরের কোনো জায়গায়, তাহলে কাহিনী কি করবে, কাহিনী এসে খেলা ফাইনাল হয়ে গেছে। পুরা ধরো তুমি টিস্যু কালচার প্রক্রিয়ায় একটা স্টেপে জীবাণু ঢুকছে, তুমি 1 লাখ উদ্ভিদ তৈরি করলা, 1 লাখ উদ্ভিদই কিন্তু জীবাণু যুক্ত হবে, সো বা রোগাক্রান্ত হবে। সো দ্যাটস ওয়াই টিস্যু কালচারে কিন্তু রিস্ক ফ্যাক্টরও আছে। সো এটার জন্য একটা স্পেশালাইজ ল্যাব দরকার হয়, যে ল্যাবে ট্রেন্ড মানুষ দরকার হয়, যারা এই প্রসিডিউরটাকে আমাকে হ্যান্ডেল করবে। ভ্রূণ উদ্ধার হচ্ছে কি, ভ্রূণ উদ্ধার জিনিসটা কি, ভ্রূণ উদ্ধার হচ্ছে অনেক উদ্ভিদ আছে যারা বন্ধা হয়ে যায়, যে ধরো তারা ক্রসিং হয়েছে, ক্রসিং ওভার হওয়ার পর ভ্রূণ অবস্থায় গিয়ে আটকে গেছে, ভ্রূণ অবস্থায় গিয়ে আটকে গেছে আর সামনে যাচ্ছে না, তখন আমরা সেটাকে ভ্রূণ কালচার প্রক্রিয়ায় উদ্ভিদ তৈরি করতে পারবো, এটাকে বলে ভ্রূণ উদ্ধার প্রসিডিউর। হয়েছে, তাহলে বুঝছো, তাহলে আমাদের টিস্যু কালচার শেষ। এবার তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির মধ্যে চলে যাব। এখন আসা যাক আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবো এখন আমরা, অ্যান্ড রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি, অ্যান্ড রিকম্বিনেন্ট, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সো বর্তমান দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে এই রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। সো রিকম্বিনেট ডিএনএ সহজ ভাষায় কি, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহজ ভাষায় কি, দ্যাট মিনস উই উইল ডু সামথিং ইন দ্য জিন। আমরা একদম প্রাণীর সবচেয়ে সফিস্টিকেটেড যে জায়গাটা,
আমরা জানি যে একটা প্রাণীর সকল বৈশিষ্ট্য কোন জায়গা থেকে আসে, সকল বৈশিষ্ট্যের আউটকাম, সকল বৈশিষ্ট্যের আউটপুট, সকল বৈশিষ্ট্য আমরা যে বুঝতে পারি এটা কোন জায়গা থেকে আসে, কোন সেক্টর থেকে আসে, সেটা জিন থেকে আসে। আমাদের জিনের মধ্যে প্রোটিন সংশ্লেষণের বার্তা থাকে, সেখান থেকে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন তৈরি অনুযায়ী আমাদের সবকিছু হয়। বিজ্ঞানীরা ধারণা করে এমন একটা সময় আসবে যখন হচ্ছে যে মানুষ ডিজাইন করতে পারবে যে এই যে জিনটা আছে মানুষের পেটের ভেতর যে বাচ্চাটা থাকবে সে বাচ্চাটার জিন পরিবর্তন করতে পারবে পেটের ভেতরে, যে বুদ্ধিমানের জিন তার আইনস্টাইনের মতো ব্রেনের তৈরি করবে, এরকম জিন প্রবেশ করায় দিতে পারবে, এরকম চিন্তা ভাবনা বিজ্ঞানীদের আছে, সে প্ল্যান আছে যে এরকম করতে চায় তারা। বা ধরো হচ্ছে যে অন্তত এগুলা না হোক যে আমাদের যে জেনেটিক্যাল ডিজিজ গুলো আছে, জেনেটিক্যাল ডিজিজ গুলো কিন্তু ট্রিট হয় না, কখনোই ট্রিট হয় না। তো জেনেটিক্যাল ডিজিজ গুলো ট্রিট করার জন্য কি এই রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি ব্যবহার করা যায় কিনা, বা জেনেটিক্যাল ডিজিজ গুলো যে রয়েছে এই জেনেটিক্যাল ডিজিজ গুলা একদম মায়ের পেট থেকেই আমরা কি ডিএনএ এর মধ্যে চেঞ্জটা ঘটায় দিতে পারি কিনা, বা সেই অংশটা কেটে যে যতটুকু অংশ আমাদের জেনেটিক্যাল ডিজিজ এর জন্য দায়ী ততটুকু আমি কেটে ভালো জিন ঢুকাই দিতে পারি কিনা, এটা হলে মানব জাতির জন্য একটা উপকার, তাই না? যে রোগ থেকে আমরা বাঁচতে পারবো অনেক ধরনের। সো এই চিন্তা ভাবনা গুলা করা হচ্ছে। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটা কিন্তু সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জ্যাক উইলিয়ামসন তার ড্রাগন আইল্যান্ড বুকের মধ্যে। তার ড্রাগন আইল্যান্ড যে বইটা নাম, ড্রাগনস আইল্যান্ড নামে বই আছে জ্যাক উইলিয়ামসনের, সেখানে তিনি সর্বপ্রথম বায়োটেকনোলজি ওয়ার্ডটা ব্যবহার করেন, বা জেনেটিক, সরি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা সর্বপ্রথম সে ব্যবহার করেন। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা সর্বপ্রথম কে ব্যবহার করে? জ্যাক উইলিয়ামসন নামক একজন সাহিত্যিক, তার বই ড্রাগনস আইল্যান্ড এর বইয়ের মধ্যে তিনি হচ্ছে এই জিনিসগুলো প্রকাশ করে বা এই জিনিসগুলোর কথা বলে। সো এখন দেখো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এই যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্যে তাহলে আমরা কি দেখতে পাই? এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি? তো খেয়াল করো এই যে রিকম্বিনেট ডিএনএ কথাটা যে আমি বললাম, এই রিকম্বিনেট ডিএনএ বলতে আসলে কি বোঝায়? রিকম্বিনেট ডিএনএ বলতে কি বোঝায় বলো তো, তোমরা তোমাদের 19 এ ছিল, বলো হোয়াট ইজ রিকম্বিনেট ডিএনএ? রিকম্বিনেট ডিএনএ বলতে কি বোঝায়? রিকম্বিনেট ডিএনএ কি বলতে কি বোঝায়? রিকম্বিনেট কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কথাটা আসে আসলে রিকম্বিনেশন আসে, রিকম্বিনেশন। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন একটা অর্থ কি বিন্যাস না? রি মানে কি? রি কথাটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে কি ছিল? যে শুন, রিঅ্যারেঞ্জ পুনরায় সাজাও। রিঅ্যারেঞ্জ মানে কি? পুনরায় সাজাও। তাহলে রি মানে কি? পুনরায় বলতে। তো আমরা বলতে পারি রি কম্বিনেশন মানে হচ্ছে পুনরায় বিন্যাস, পুনরায় বিন্যাস। তো পুনরায় বিন্যাস বলতে আলটিমেটলি কি বোঝায়? বাংলা তো বুঝলাম যে পুনরায় বিন্যাস, এটা বলতে বোঝায় যে আমাদের একটা ডিএনএ আছে, সেই ডিএনএ এর একটা অংশ আমি কাটবো। এই যে আমাদের ডিএনএ, এই যে ধরো এরকম একটা ডিএনএ ছিল, এটা আমাদের কি একটা, এটা আমাদের একটা ডিএনএ, এটা কি আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ, এটা কি আমাদের একটা ডিএনএ। এই যে ডিএনএ আছে এই ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ আমি কেটে দিব, ডিএনএ একটা নির্দিষ্ট অংশ আমি কেটে দিব। এই যে ডিএনএ, ডিএনএ একটা নির্দিষ্ট অংশ আমি কাটবো, কি দিয়ে কাটবো বলো তো? এই যে ডিএনএ একটা নির্দিষ্ট অংশ আমি কাটে দিলাম, ধরো এটা একটা ডিএনএ, ঠিক আছে, বৃত্তাকার ডিএনএ, একটা বৃত্তাকার ডিএনএ, এটা হচ্ছে বৃত্তাকার একটা ডিএনএ, কি ডিএনএ একটা বৃত্তাকার ডিএনএ। এই বৃত্তাকার ডিএনএ কে কি বলে বলো তো? ধরো ব্যাকটেরিয়ার দেহে, এটা বৃত্তাকার ডিএনএটা হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে, এই বৃত্তাকার ডিএনএটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার দেহে। কেমন ডিএনএ? একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, যে ক্রোমোজোমের বাইরে ব্যাকটেরিয়ার দেহে, এটা একটা ধরো এক্সট্রা ক্রোমোসোমাল, এক্সট্রা ক্রোমোজোমাল একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এই বৃত্তাকার ডিএনএটাকে আমরা কি বলবো বলো তো? এই যে ব্যাকটেরিয়ার দেহে একটা এক্সট্রা ক্রোমোজোমাল বৃত্তাকার ডিএনএ, কি নাম দিব? প্লাজমিড বলবো। কি বলবো? প্লাজমিড বলবো। আচ্ছা বললাম, ভেরি গুড, প্লাজমিড। এখন এই প্লাজমিডের এই জায়গাটা আমি কেটে দিব,
তোমরা বলছো রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটি। তো এই প্লাজমিড যে রয়েছে এর একটা নির্দিষ্ট অংশ কাটব, এর নির্দিষ্ট অংশ কাটব। বলতো এর নির্দিষ্ট অংশ যে আমি কাটবো, কোন এনজাইমটা দরকার হবে এই নির্দিষ্ট অংশ কাটতে? তোমরা বলে ফেলছো অলরেডি, রেস্ট্রিকশন এনজাইম দরকার হয়। রেস্ট্রিকশন এনজাইম তোমরা বলে ফেলছো, কি দরকার হয়? রেস্ট্রিকশন এনজাইম দরকার হয়। সো আলটিমেটলি আমাদের এরকম একটা নির্দিষ্ট অংশ কাটার পর রেস্ট্রিকশন এনজাইম দ্বারা এরকম একটা অংশ আমরা পাই। এখন তোমরা আমাকে উত্তর দাও তো, এই যে রেস্ট্রিকশন এনজাইম যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা রেস্ট্রিকশন এনজাইম দেখতে পাচ্ছি, এই রেস্ট্রিকশন এনজাইম যে আমরা দেখতে পাচ্ছি, এই রেস্ট্রিকশন এনজাইমটা কই থেকে আসলো? এই রেস্ট্রিকশন এনজাইম কোথা থেকে আসলো? এই যে রেস্ট্রিকশন এনজাইম বা আরই দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসলো? আসমান সে টপকা হে ইয়ে কাহা সে আয়া হ্যায়, বল, বলতে পারছো কেউ উত্তর? রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়? নাহি, আসমান কে আস্তে আস্তে ব্যাকটেরিয়া তৈরি করে, আল্লাহ। ওকে, রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে যে আমাদের আসলে কই থাকে রেস্ট্রিকশন এনজাইম। এখন চিন্তা করে দেখো যে রেস্ট্রিকশন এনজাইম কই থাকা উচিত বা রেস্ট্রিকশন এনজাইম কেন থাকবে। রেস্ট্রিকশন এনজাইম মেইনলি আমাদের ব্যাকটেরিয়াতেই থাকে, ঠিক বলছো। রেস্ট্রিকশন এনজাইম কোথায় থাকে? ব্যাকটেরিয়াতে থাকে। এর হচ্ছে ব্যাকটেরিয়া একটা ডিফেন্স মেকানিজম। কি মেকানিজম? ডিফেন্স মেকানিজম, বেঁচে থাকার মেকানিজমে রেস্ট্রিকশন এনজাইম থাকে। ব্যাকটেরিয়াকে আমরা জানি যে লাইটিক এনজাইম বা লাইটিক যে চক্র আছে সেই চক্রে আমাদের ব্যাকটেরিয়াগুলোকে আক্রমণ করে কে? ইকোলাই নামক যে ব্যাকটেরিয়া আছে তাকে টিটুফাস ভাইরাস আক্রমণ করে। সেরকম নানা ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, তো ব্যাকটেরিয়া মারা যায়। তো সবাই তো একটা ডিফেন্স মেকানিজম থাকবে না, সেই ব্যাকটেরিয়ার মধ্যেও ডিফেন্স মেকানিজম থাকে। তাদের ক্ষেত্রে যেটা থাকে, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই রেস্ট্রিকশন এনজাইম থাকে। রেস্ট্রিকশন এনজাইমের মেইন কাজ হচ্ছে ভাইরাল ডিএনএ কাটা। কি কাটা? ভাইরাল ডিএনএ কাটা। বাট এই রেস্ট্রিকশন এনজাইমকে বিজ্ঞানীরা বর্তমানে ব্যবহার করছে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে, ঠিক আছে? সো কাটলো, তাহলে কাটার পর এখন এই কাটা অংশে আমি কি করব, যে নতুন আরেকটা ডিএনএ বা নতুন ডিএনএর একটা অংশ এই জায়গায় যুক্ত করলাম। এখন বলো তো এই যে যুক্ত করলাম যে নতুন একটা অংশ, এই যুক্ত করতে কোন এনজাইম দরকার হয়? যুক্ত করতে কোন এনজাইম দরকার হয়? এই যে ধরো নতুন এই রেস্ট্রিকশন এনজাইমটা কাটলাম, কাটার পর যুক্ত করলাম, যুক্ত করতে কোন এনজাইম দরকার হয় আমাদের? লাইগেজ নাকি ইন্ট্রিগেজ বলো? লাইগেজ দরকার হয় নাকি ইন্ট্রিগেজ দরকার হয়? লাইগেজ দরকার হয়। কি দরকার হয়? লাইগেজ দরকার হয়। সো এটা এতটুকু হলো, এই যে আমাদের নতুন যে একটা ডিএনএ অংশের সাথে আরেকটা ডিএনএ অংশ যুক্ত করলাম, এই ডিএনএটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অংশের সাথে এই অংশ যুক্ত করি তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ বলি, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? রিকম্বিনেন্ট ডিএনএ বলি। ওকে ওকে, এখন আসা যাক এই রিকম্বিনেন্ট ডিএনএ তে পদ্ধতিতে আমরা কি করি। সো এখানে আমরা কি করতেছি যে আমাদের একটা ডিএনএ এর গঠনের মধ্যে চেঞ্জ নিয়ে আসতেছি আমরা। এটাকেই বলা হয় যে আমাদের যে ডিএনএ প্রযুক্তি, এটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলি। সো কি, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ সংজ্ঞা কি? একটা জীবকোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ এর অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে, এই ধর একটা জীবকোষ থেকে একটা কাঙ্ক্ষিত ডিএনএ এর অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাথে কেটে কাটলাম। কাটার পর কি করলাম? এরকে অন্য একটি জীবকোষের, এই যে এটা ধরো এক ব্যাকটেরিয়ার, কালোটা হচ্ছে ব্যাকটেরিয়ার জীবকোষের ডিএনএ, এটাকে কাটলাম। কেটে এটার সাথে কাকে যুক্ত করলাম? অন্য একটা জীবকোষের কাটা ডিএনএ, অন্য একটা জীবকোষের, ধরো এই নীল কালারটা হচ্ছে মানুষের দেহের কোনো একটা ডিএনএ, দুটো যুক্ত করে যে ডিএনএটা তৈরি হয় এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দ্বারা যা যা করা হয় তাকে আমরা কি বলি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলি। এখন আসা যাক প্লাজমিড নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি, যে প্লাজমিডটা আসলে কি এবং প্লাজমিডের মধ্যে আমাদের কি কি রয়েছে। এখন যদি প্লাজমিড নিয়ে আমরা কথাবার্তা বলি, প্লাজমিড আবিষ্কার করছে কে এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, প্লাজমিড নিয়ে যদি কথা বলি, প্লাজমিড থেকে প্রথমে কিছু কথা জানতে হয় আমাদের। প্লাজমিড নিয়ে কিছু কথাবার্তা বলতে গেলে আমাদের কিছু কথা জানতে হবে প্লাজমিড নিয়ে। প্লাজমিড নিয়ে কিছু কথা হচ্ছে, প্লাজমিড নিয়ে প্রথমেই কিছু কথা বলে নিই। প্লাজমিড, প্লাজমিড আবিষ্কার করছে বিজ্ঞানী ল্যাডারবার্গ। 1952 সালে বিজ্ঞানী ল্যাডারবার্গ
ল্যাডারবার্গ হচ্ছে যে এই প্লাজমিড আবিষ্কার করছে 1952 সালে। সো 1952 সালে আমাদের প্লাজমিড কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ল্যাডারবার্গ। ল্যাডারবার্গ এই প্লাজমিড আবিষ্কার করে। সো প্লাজমিড আবিষ্কার করে কে? প্লাজমিড আবিষ্কার করে বিজ্ঞানী ল্যাডারবার্গ। আমাদের প্লাজমিড আবিষ্কার করে। সো প্লাজমিড কে আবিষ্কার করছে? প্লাজমিড আবিষ্কার করছে বিজ্ঞানী ল্যাডারবার্গ, প্লাজমিড আবিষ্কার করছে। এখন খেয়াল করো, এই যে প্লাজমিড, এই প্লাজমিডের মধ্যে আমরা দেখতে পাই কি? দেখতে পাই যে কি রয়েছে এই প্লাজমিডটার মধ্যে? প্লাজমিডের মধ্যে কিছু কথা আমার ফার্স্টে মাথায় রাখতে হবে। প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল। প্লাজমিড কি হবে আমাদের? এক্সট্রা ক্রোমোসোমাল। প্লাজমিড হচ্ছে আমাদের স্ববিভাজন ক্ষমতা বিশিষ্ট বা অটো রেপ্লিকেটিং, অটো রেপ্লিকেটিং, ঠিক আছে? এরা এক্সট্রা ক্রোমোজোমাল থাকে, এরা অটো রেপ্লিকেটিং হয়, এরা বৃত্তাকার হয়। কেমন হয়? বৃত্তাকার হয়। এরা দ্বিসূত্রক হবে। কেমন হবে এরা? এরা আমাদের দ্বিসূত্রক হবে। কেমন হবে এরা? এরা আমাদের দ্বিসূত্রক হবে। কি হবে এরা? দ্বিসূত্রক হবে। তাহলে এরা দ্বিসূত্রক হয়, বৃত্তাকার হয়, অটো রেপ্লিকেটিং হয়, এক্সট্রা ক্রোমোজোমাল হয়, ঠিক আছে? এখন আসা যাক আমাদের, এবং ব্যাকটেরিয়াতে এদের সংখ্যা 1 থেকে 1000 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত এদের সংখ্যা থাকে। কি হয়? 1 থেকে 1000 পর্যন্ত এদের সংখ্যা থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই প্লাজমিডের সংখ্যা। প্লাজমিড নিয়ে আরো কথা যদি আমাদের বলতে হয়, তাহলে প্লাজমিড হচ্ছে আমাদের অল্প সংখ্যক জিন ক্যারি করে। একটা প্লাজমিডের মধ্যে জিনের কথা যদি বলি, যে বেশি জিন এর মধ্যে থাকে না, অল্প সংখ্যক জিন বহন করে, অল্প সংখ্যক জিন বহন করে, যে খুব অল্প পরিমাণ কিছু জিন এরা বহন করে। তারপর দেখতে পাই যে নেক্সট কথার মধ্যে কি আসে, যে এইখানে আমরা দেখতে পাই এটা যদি কাটতে চাই, কাটতে চাইলে আমাদের কি করতে হবে? রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাটতে হবে। রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কাটতে হবে। রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কাটে, এনজাইম একে কর্তন করতে পারে, কর্তন করে। আচ্ছা, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে প্লাজমিড পাঠাইতে চাই আমি, কোন প্রক্রিয়াতে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে আমরা প্লাজমিড পাঠাবো? তো আমাদের জেনেটিক্যাল ম্যাটেরিয়াল স্থানান্তরের জন্য ব্যাকটেরিয়া তিনটা জিনিস রয়েছে। যারা প্রথম থেকে পড়ো আমার কাছে জানো, তাদের জুলাই মাসে এটা পড়ানো হয়েছিল, আর যারা পড়ো না তারা হয়তো জানো না, বাট আশা করি তোমরা আগে যাদের কাছে পড়তে সেই শিক্ষক নিশ্চয়ই তোমাকে পড়িয়েছে। সো যেটা হচ্ছে কথা, যে আমাদের এই ব্যাকটেরিয়ার যৌন প্রজনন বলতে একটা মিসনোমার আছে। যৌন প্রজননে মেইনলি ওরা কি ট্রান্সফার করে? ওরা হচ্ছে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল ট্রান্সফার করে। সো যৌন প্রজননের তিনটা স্টেপ রয়েছে, একটাকে বলি ট্রান্সফরমেশন, একটা বলি ট্রান্সডাকশন, একটাকে বলি কনজুগেশন। সো কোন প্রসিডিউরে সে প্লাজমিডটা স্থানান্তর করে এটা তুমি আমাকে জানো? কনজুগেশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? কনজুগেশন নালীপথ। কনজুগেশনের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে যায়। তারা কিসের মাধ্যমে? কনজুগেশনের মাধ্যমে। একদম জুন মাস থেকে আমাদের সাথে পড়ছে, এরকম অনেকে ঝরে গেছে, জুন মাস থেকে ছিল, অনেকে মিস করে গেছে, বাট জুলাই থেকে যারা স্টার্ট করেছে অনেক একটা বাল্ক এখনো রয়ে গেছে, এবং হোপ যে তারা অ্যাট দ্য এন্ড পর্যন্ত থাকবে। যে অনেকেই মানে প্রায় 70-80 স্টুডেন্ট তারা একদম জুলাই থেকে আছে, অনেকে আগস্ট থেকে আছে, অনেকে সেপ্টেম্বর থেকে আছে, বিশেষ করে আগস্ট থেকে প্রচুর মানুষ এখানে আছে। সো দেখা যায় কনজুগেশন প্রক্রিয়ায়, কনজুগেশন নালীপথ দ্বারা, যে আমাদের কনজুগেশন নালীপথ দিয়ে, কনজুগেশন মানে কি বলতো? কনজুগেশন নালীপথ দিয়ে কি হয়? এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া যায় কনজুগেশন নালীপথ প্রক্রিয়ায়। কারণ আমাদের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে আমরা বায়োলজি কেমিস্ট্রি দুইটাই একসাথে পড়াচ্ছি, প্লাস আমাদের পুরো প্রসিডিউরটা মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত চলবে। সো বায়োলজি শেষ করছি, কেমিস্ট্রি শেষ করছি, এবং আমরা হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের সিলেবাসটাও তারপর ধরবো। এবং আমরা যত দ্রুত সিলেবাসটা শেষ করছি, এরকম এত দ্রুত জানুয়ারি মানে ডিসেম্বরের মধ্যে কেউ বাংলাদেশের কোনো জায়গায় মনে হয় না কোনো কোর্সেই ডিসেম্বরের মধ্যে বায়োলজি ফুল এভাবে লাইভ বিস্তারিত এতগুলো ক্লাস নিয়ে কেউ কমপ্লিট করছে বা করতে পারবে, কারণ আমরা তো ডাবল পড়তেছি এই জন্য আমাদের এত তাড়াতাড়ি আগানো। সো কনজুগেশন নালীপথ দিয়ে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে যাবে। এক ব্যাকটেরিয়া থেকে কোথায় যাবে? এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় যায়। এটা হচ্ছে কনজুগেশন নালীপথ দিয়ে ব্যাকটেরিয়া যায়। সো ভালোই মনে আছে তোমাদের। সো এটাও এমসিকিউতে আসে। আর হচ্ছে যে আমাদের দেখা যায় যে এটা এতটুকু গেল। এখন প্লাজমিডের প্রকারভেদ আমরা বলি, প্লাজমিডের প্রকারভেদ। হ্যাঁ, প্লাজমিডের প্রকারভেদ যদি বলি আমরা, প্লাজমিড আমাদের তিন প্রকার। প্লাজমিড আমাদের কয় প্রকার? প্লাজমিড হচ্ছে আমাদের তিন প্রকার। প্লাজমিড কয় প্রকার আমাদের? প্লাজমিড হচ্ছে আমাদের তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার প্লাজমিড রয়েছে। একটা হচ্ছে এফ এফ প্রাইম প্লাজমিড, এফ এফ প্রাইম প্লাজমিড।
এফ এফ প্রাইম প্লাজমিড মানে কি জানো? প্লাজমিড এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান, প্রথম ফ্যামিলি, এটা হচ্ছে দ্বিতীয় ফ্যামিলি। এফ দিয়ে বুঝাচ্ছে ফ্যামিলি, বা অনেক সময় ফ্যাটার্নিটি বুঝায়, একই কথা, ফ্যামিলি ফ্যাটার্নিটি একই কথা। সো এটা প্রথম ফ্যামিলি, এটা দ্বিতীয় ফ্যামিলি, তার মানে হচ্ছে জেনারেশন টু জেনারেশন এই জায়গায় থাকে। মানে এসব প্লাজমিড একটা ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়াতে, মানে এই এফ এফ প্রাইম প্লাজমিড কি করে, তাদের এখন ফ্যামিলি টু ফ্যামিলি টু, আসলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অন্যরকম, ব্যাকটেরিয়া ফ্যামিলি আসলে জেনেটিক ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। এইটা এখান থেকে এই এফ এফ প্রাইম প্লাজমিড, এই এফ এফ প্রাইমকে তার জেনেটিক ম্যাটেরিয়াল দেয়, এফ প্রাইম এফ কে তার জেনেটিক ম্যাটেরিয়াল দেয়। তো তারা কি করে, তারা জেনেটিক ম্যাটেরিয়াল স্থানান্তর করে, ঠিক আছে। এই এফ দিয়ে ফার্টিলিটি বুঝাচ্ছে এখানে, আচ্ছা ওকে, তোমাদের এইখানে এফ দিয়ে ফার্টিলিটি বুঝাচ্ছে, ওকে, এই এফ দিয়ে তাহলে ফার্টিলিটি বুঝাচ্ছে, ফার্টিলিটি ফার্টিলিটি বুঝাচ্ছে। তো নর্মালি এরা যৌন জননে অংশগ্রহণ করে। যৌন জনন মানে কি? যৌন জনন মানে হচ্ছে যে জেনেটিক ম্যাটেরিয়াল স্থানান্তর। তো এই জায়গায় আলটিমেটলি আমাদের কি ঘটে, এই জায়গায় এই এফ এফ প্রাইম প্লাজমিড আমাদের এই জেনেটিক ম্যাটেরিয়াল স্থানান্তর করে, জেনেটিক ম্যাটেরিয়াল স্থানান্তর, স্থানান্তর, জেনেটিক ম্যাটেরিয়াল কি করে, জেনেটিক ম্যাটেরিয়াল স্থানান্তর করে কে, এই এই এফ এফ প্রাইম প্লাজমিড এই জেনেটিক ম্যাটেরিয়াল আমাদের স্থানান্তর করে, জেনেটিক ম্যাটেরিয়াল কি করে, স্থানান্তর করে। সো এই এফ এফ প্রাইম প্লাজমিড মেনলি ব্যাকটেরিয়া দেহে পিলি তৈরি করে। এই এফ এফ প্রাইম প্লাজমিড হচ্ছে কি তৈরি করে, এটা ব্যাকটেরিয়া দেহে পিলি সৃষ্টি করে, ব্যাকটেরিয়া দেহে কি সৃষ্টি করে, ব্যাকটেরিয়া দেহে পিলি সৃষ্টি করে, ব্যাকটেরিয়া দেহে কি সৃষ্টি করে, ব্যাকটেরিয়া দেহে পিলি সৃষ্টি করে, ব্যাকটেরিয়া দেহে কি সৃষ্টি করে, ব্যাকটেরিয়া দেহে হচ্ছে পিলি সৃষ্টি করে, পিলি সৃষ্টি করে, ব্যাকটেরিয়ার দেহে কি সৃষ্টি করে, ব্যাকটেরিয়ার দেহে পিলি সৃষ্টি করে, ব্যাকটেরিয়ার দেহে পিলি সৃষ্টি করে, ব্যাকটেরিয়ার দেহে কি করে, ব্যাকটেরিয়ার দেহে পিলি সৃষ্টি করে। এবং পিলি ব্যাকটেরিয়াকে কিসে সাহায্য করে, যৌন জননে সাহায্য করে। একটা ব্যাকটেরিয়ার নাম বলো যেটার পিলি যৌন জননে সাহায্য করে, যৌন জননে সাহায্য করে, এটা আমরা পড়ে আসছি। একটা ব্যাকটেরিয়ার নাম বলো যেটার পিলি যৌন জননে সাহায্য করে। এফ এফ দিয়ে হচ্ছে ফার্টিলিটি, ফার্টিলিটি ফার্টিলিটি প্রাইম, মানে ফার্টিলিটি একবার ফার্টি, এটা দুইটা প্লাজমিড আছে, যে দুইটা ফার্টিলিটি কেন বলা হয়েছে, যৌন জননে হেল্প করে। এই দুজনের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালের স্থানান্তর হয়, আর কিছু না। এই এফ এই এফ প্রাইমকে জেনেটিক ম্যাটেরিয়াল দেয়, ধরো এটা আমাদের একটা ব্যাকটেরিয়া, এটা আরেকটা ব্যাকটেরিয়া, দুইটা সেম গোত্রের, এটা একটা কনজুগেশন নালীপথ দ্বারা জেনেটিক ম্যাটেরিয়াল স্থানান্তর করতেছে, এটাকে বলবো এফ, এটাকে বলবো আমরা এফ প্রাইম, ঠিক আছে। সেক্স পিলি, সেক্স পিলি করতেছো কেন, বুঝলাম তো সেক্স পিলি, তোমার এই জিজ্ঞাসি যে সেক্স পিলি ইউজ করে কারা, বা এই যৌন জননে হেল্প করে কোন ব্যাকটেরিয়াকে, এরা গনোরিয়া, ঠিক আছে, গনোরিয়া কে হেল্প করে, গনোরিয়া হেল্প করে, কে হেল্প করে, গনোরিয়া হেল্প করে, কে, গনোরিয়াতে। তো যৌন জননে কাকে সাহায্য করে, গনোরিয়া, কারো আছে তোমাদের গনোরিয়া, থাকলে ডাক্তার দেখা ফেলবা। কিছু কিছু ডিজিজ আছে জানো, যেগুলা হইলে জানাই দিত সবাই, যেমন এইডস, এইডস হইলে মানে ফ্যামিলি মানুষের কাছে অন্তত বলতে হয়, এটা নিয়ম, মানে রোগী যতই মানা করুক যে না আমার ফ্যামিলিকে বলা যাবে না, বলতে হবে এইডস হইলে। যুক্ত থাকে যেটা পিলি দ্বারা যুক্ত থেকেও গনোরিয়াটাকে, মানে পিলি তো দুই টাইপের, একটা সেক্স পিলাস আর একটা অ্যাটাচমেন্ট পিলাস। তো এখানে যেটা হচ্ছে পিলি সৃষ্টি করে সেটা যৌন জননে সাহায্য করে, অ্যাটাচমেন্টও হেল্প করে, দুইটাই, যৌন জনন অ্যাটাচমেন্ট দুইটাই। আচ্ছা যৌন জনন, যৌন জননে সাহায্য করে, আরেকটা লিখে দিই, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে সাহায্য করে গনোরিয়াকে। এরপর আসো নেক্সট যেটা, সেটাকে বলি আর প্লাজমিড। আর ওয়ার্ডটা দিয়ে কি আসে বলতো, রেজিস্টেন্স মানে কি বলতো, আর আর প্লাজমিড দুই নম্বরে, রেজিস্টেন্ট ওয়ার্ডটার মিনিং বলো, রেজিস্টেন্স প্লাজমিড, ফিজিক্স তো পড়ো না, রোধ, রেজিস্টেন্স, ঠিক আছে। তো এই যে আমাদের আর প্লাজমিড, আর প্লাজমিডটা দ্বারা কি বোঝায়,
যে রেজিস্ট্যান্স বুঝায়। রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে আমরা নর্মালি বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আমরা নর্মালি কি বলি, আমরা নর্মালি বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আমরা নর্মালি কি বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সো আর প্লাজমিড আমাদের হচ্ছে যে এই আর সিক্স প্লাজমিড ছয়টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। সেই আর প্লাজমিড যারা আছে তারা আর দ্বারা ওয়ার্ডটা দ্বারা কি বোঝায়, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধী। তোমাদের বারবার বলছি না, পৃথিবীব্যাপী বর্তমানে সর্বোচ্চ মানে সবচেয়ে ভয়াবহ সমস্যা কি, সবচেয়ে ভয়াবহ সমস্যা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো এই যে প্লাজমিড গুলা, এই প্লাজমিড গুলা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্ষমতা সম্পন্ন হয়। এটা কেমন হয়, এই প্লাজমিড গুলা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পন্ন হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্ষমতা সম্পন্ন হয়, তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্ষমতা সম্পন্ন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্ষমতা সম্পন্ন হয়। তারা কোন ধরনের ক্ষমতা সম্পন্ন হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্ষমতা সম্পন্ন হয় তারা, ঠিক আছে। তারপর তিন নম্বরে আমরা যেটা দেখতে পাই যে কোল প্লাজমিড, কোল প্লাজমিড, তিন নম্বরে হচ্ছে আমাদের কোল প্লাজমিড, কোল, কোল প্লাজমিড। এটা ডিপেন্ড করে যে এটা একটা প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, গনোরিয়াটাকে ধরো পোষক দেহের সাথে যুক্ত হইতে সাহায্য করে, ধরো যে তোমার দেহের সাথে গনোরিয়া ব্যাকটেরিয়াকে যুক্ত করে রাখবে, কে সাহায্য করবে, পিলি সাহায্য করবে। তো কোল প্লাজমিডটা প্রোটিন তৈরির উপর ডিপেন্ড করে, যেসব প্লাজমিড কোলিসিন উৎপাদনকারী জিন থাকে তাদের কোল প্লাজমিড বলি। তো যারা হচ্ছে যে সকল প্লাজমিড আমাদের কোলিসিন, কোলিসিন যারা হচ্ছে কোলিসিন তৈরি করতে পারে তাদেরকে বলি আমরা কোল প্লাজমিড, কোল প্লাজমিড বলি। আরেক ধরনের প্লাজমিড পাওয়া যায় যারা হচ্ছে ভিব্রিওসিন তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে, ভিব্রিওসিন তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে। আরেকটা প্লাজমিড আছে যে তাদেরকে আমরা বলি ভিব্রিও প্লাজমিড, ভিব্রিও প্লাজমিড, তারা ভিব্রিওসিন তৈরি করে, ভিব্রিওসিন তৈরি করে। সো কোল ভিব্রিওসিন যেটা আছে সেটা ধ্বংস করে হচ্ছে ভিব্রিও কলেরাকে। সো এই ভিব্রিওসিন যে আছে, ভিব্রিওসিন আমাদের ধ্বংস করে, কি করে, ধ্বংস করে ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা। তাহলে এবার আমাদের বলো এই যে কোলিসিন যে আছে, কোলিসিন কাকে ধ্বংস করবে, কোলিসিন কাকে ধ্বংস করে, ইকোলাইকে। কোলিসিন কি প্লাজমিড, না, কোলিসিন একটা প্রোটিন। এই যে এরা, এরা হচ্ছে প্রোটিন, এই যে আমাদের কোলিসিন, ভিব্রিওসিন, এরা হচ্ছে আমাদের প্রোটিন, এরা কি আমাদের, এরা হচ্ছে প্রোটিন, আর এগুলো হচ্ছে আমাদের প্লাজমিড। ওকে, সো কোলিসিন ভিব্রিওসিন যে রয়েছে, এই কোলিসিন ভিব্রিওসিন এই দুইটা যে ব্যাপার রয়েছে, কোলিসিন ভিব্রিওসিন এরা আমাদের কি করে, কোলিসিন এবং ভিব্রিওসিন এই দুইজন যে রয়েছে, সরি কোলিসিনটার কথা বলতেছেন, কোলিসিন ধ্বংস করে আমাদের ইকোলাইকে, কাকে ধ্বংস করে, ইকোলাই। কোলিসিন হচ্ছে একটা প্রোটিন, প্রোটিন, প্রোটিন। ওকে, আল্লাহ হাফেজ।